সেভেন্টিনে যে এলিমেন্টগুলো আছে আমাদের, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টাটিন, এগুলো পরপর আছে। ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখা যায় এদের, ফ্লুরিনের কী হবে, 2s2b5 হবে, তাহলে ক্লোরিন তো বুঝতেই পারছো 3s2 3b5 হবে, ব্রোমিনের ক্ষেত্রে 4s2 4p5 হবে, আর তার মাঝখানে কে থাকে 3d10 থাকে, আর আয়োডিনের ক্ষেত্রে কী হবে, 5s2 5b5 হবে, মাঝখানে 4d10 থাকবে, আর স্টাটিন যেটা আছে সেটা কী হবে, 6s2 6p2 হবে, আর মাঝখানে 4f14 5d10 এগুলো থাকে। আমাদের ভ্যালেন্স সেলগুলো রিঅ্যাকশন টেক পার্ট করে, সেই জন্য ভ্যালেন্স সেলটা বাইরে দেখানো আছে, আর 4f আর 5d যেগুলো ইনার আর কি সেগুলো ভিতরের দিকে আছে। বাকিগুলো ক্ষেত্রে কী কিস, গ্রুপ 15 16 যেমন দেখলাম সেমি গল্প, আলাদা সেরকমভাবে কিছু নাই। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যদি বলো, এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হবে NH2NP5। গ্রুপ 15-এর ক্ষেত্রে কী হয়েছিল, NH2NP3 হয়েছিল, গ্রুপ 16-এর ক্ষেত্রে কী হয়েছিল, NH2NP4 হয়েছিল, আর গ্রুপ 17-এর ক্ষেত্রে কী হবে, NH2NP5 হবে। দেখা যাক ফার্স্ট ইয়ের কোশ্চেন দেখো দেওয়া আছে এখানে গ্রুপ। হ্যাঁ, আরেকটা জিনিস, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টাটিনের মধ্যে স্টাটিন কিন্তু রেডিও অ্যাক্টিভ, এটা রেডিও অ্যাক্টিভ হয় তেজস্ক্রিয় মৌল। যেটা ফার্স্ট কোশ্চেন যেটা আছে দেখো, গ্রুপ 17 মৌলগুলির যে পারমাণবিক ব্যাসার্ধ সমজ দিয়ে আর কি, আয়নীয় ব্যাসার্ধ গ্রুপ 16 মৌলগুলির পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধ অপেক্ষা কম কেন, 15 মৌলগুলির যেটা রেডিয়াস হয় সেটা বলছে গ্রুপ 16 বা 17 অপেক্ষা, গ্রুপ 16 অপেক্ষা কম হবে গ্রুপ 17 এলিমেন্টগুলোর। এর কারণ দেখো, আমরা পিরিয়ড টেবিলের লেফট রাইট থেকে যদি যাই, আমরা জানি যে জেড স্টার বাড়ে, জেড স্টার বাড়লে কী হয়, অ্যাট্রাকশন ফোর্স বাড়ে, অ্যাট্রাকশন ফোর্স বাড়লে কী হয়, সাইডে স্মল হয়। গ্রুপ 16-এর পর তো গ্রুপ 17 আছে, তার মানে বুঝতেই পারছো গ্রুপ 17 যদি রাইট সাইডে আছে, তো 16 থেকে যখন আমরা 17-এ পৌঁছাবো সাইডে কী হবে, কমে যাবে। আর একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে গ্রুপ 18 গ্রুপ 17-এর পরে থাকলেও কিন্তু গ্রুপ 18-এর সাইজটা বড় হয় গ্রুপ 17-এর তুলনায়, এর এক্সপেনশনটা, কারণ এটা নোবেল গ্যাস, এই এক্সপেনশনটা আমরা মেনলি গ্রুপ 18-এ গিয়ে দেখবো, এখানে দেখার দরকার নেই আর কি, এক্সট্রা লিখে আছে কিন্তু প্রয়োজন নেই এখানে লেখার, গ্রুপ 18 করার সময় দেখবো। নেক্সট কী আছে দেখো, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধের কী পরিবর্তন হবে, দেখো উপর থেকে যখন আমরা নিচের দিকে যাবো তত কী হবে, সেল নাম্বার বাড়ে, সেল নাম্বার বাড়লে কী হবে, সাইজটা বেড়ে যাবে, অর্থাৎ রেডিয়াস অ্যাটমিক বা আয়নিক রেডিয়াস কিন্তু এক্ষেত্রে উপর থেকে নিচের দিকে ক্রমশ বাড়বে। নেক্সট আছে দেখো, কোন হ্যালাইড আয়নের ব্যাসার্ধ সংশ্লিষ্ট হ্যালোজেন পরমাণুর ব্যাসার্ধ অপেক্ষা বেশি কেন, অর্থাৎ এক্স যদি একটা আমাদের হ্যালোজেন হয় আর কি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যাই হয়ে যাক, ওর তুলনায় বলছে ওর যেটা এক্স মাইনাস হবে, অর্থাৎ একটা ইলেকট্রন নেওয়ার পর যখন এক্স মাইনাস তৈরি করবে এর রেডিয়াসটা বেশি হয় কী জন্যে, ধরো এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে প্রোটনটা তো সেম থাকবে দু ক্ষেত্রেই, এক্স বলো বা এক্স মাইনাস বলো, বোথ সাইডে প্রোটনটা সেম, কিন্তু ইলেকট্রন নাম্বারটা চেঞ্জ আছে, এক্সে যদি ইলেকট্রন সংখ্যাটা জেড হয়, এক্স মাইনাসে কিন্তু ইলেকট্রন সংখ্যাটা কত হবে, জেড প্লাস ওয়ান হবে, তো প্রোটন সংখ্যা যেহেতু এক্ষেত্রে বেড়ে যাচ্ছে, সেম থাকছে কিন্তু ইলেকট্রন সংখ্যা যেহেতু এক্ষেত্রে বেড়ে যাচ্ছে, তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু বেড়ে যাবে। মনে করো ফ্লুরিন আছে আর এফ আর এম মাইনাস আছে, ফ্লুরিনে 9টা প্রোটন 9টা ইলেকট্রন, সেখানে এম মাইনাসে 9টা প্রোটন 10টা ইলেকট্রন, তো বোঝা যাচ্ছে যে 9টা প্রোটন 9টা ইলেকট্রনকে যে জোরে অ্যাট্রাক্ট করছিল, 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে কিন্তু তুলনামূলক কম জোরে অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ এক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্সটা কম হবে, অ্যাট্রাকশন ফোর্সটা কম হলে কী হবে, সাইজটা বেড়ে যাবে। ওই জন্য যে কোনো হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু ওর যেটা প্যারেন্ট অ্যাটম যেটা নিউট্রাল আর কি, ওর তুলনায় সাইজ কিন্তু যে কোনো অ্যানায়নের বড় হয়। ফোর যেটা আছে দেখো, যে গ্রুপ 17 মৌলগুলির আয়নাইজেশন এনথালপির মান গ্রুপ 16 অপেক্ষা বেশি কেন, তো গ্রুপ 17 মৌলগুলির আয়নাইজেশন এনথালপির মান 16 থেকে বেশি এই কারণে, কারণ লেফট রাইট গেলে কী হয়, জেড স্টার বাড়ে, জেস্টার বাড়লে কী হয়, অ্যাট্রাকশন ফোর্স বাড়ে, অ্যাট্রাকশন ফোর্স বাড়লে কী হবে, ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনকে বার করতে গেলে আমাদের এনার্জি বেশি সাপ্লাই করতে হবে, তো সেই কারণে আয়নাস এনার্জি ভ্যালু ক্রমশ বেশি হয় আর কি 16-এর থেকেও। ফিফথ যে কোশ্চেন আছে দেখো, গ্রুপ 17 মৌলগুলি তাদের আয়নাস এনথালপির কমান্ড সাইলে সাজাও ও কারণ দর্শাও, তো এই যে আয়নাস এনথালপির কমান্ড সাইলে হবে কি, ফ্লুরিনের সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, কারণ যদি বলো, কারণটা একটু আগে বললাম যে লেফট রাইট গেলে কী হয়, জেস্টার বাড়ে, অ্যাট্রাকশন ফোর্স বাড়ে, অ্যাট্রাকশন ফোর্স বাড়লে কী হবে, লাস্টের সেলের ইলেকট্রনের উপরে অ্যাট্রাকশন ফোর্স যেহেতু বেড়ে যাচ্ছে, বেশি এনার্জি সাপ্লাই করতে হবে ইলেকট্রনটাকে রিমুভ করতে হলে। নেক্সট কোয়েশ্চেন আছে দেখো, গ্রুপ 17 মৌলগুলির ইলেকট্রন গ্রহণ এনথালপির মান গ্রুপ 16 অপেক্ষা বেশি কেন, এর কারণে সে কী হবে, লেফট রাইট যদি আমরা যাই মনে করো, সেক্ষেত্রে কী হবে, জেস্টার বাড়ে, জেস্টার বাড়লে কী হবে, অ্যাট্রাকশন ফোর্স বাড়বে, অ্যাট্রাকশন ফোর্স বাড়লে কী হবে, ইলেকট্রনের প্রতি টান বাড়বে, ইলেকট্রনের প্রতি টান বাড়লে কী, অর্থাৎ ইলেকট্রন এফিনিটি বাড়বে, ইলেকট্রন এফিনিটি মানে ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন এফিনিটি হচ্ছে ইলেকট্রনের প্রতি যে টানটা আর কি, সেটা ইলেকট্রন এফিনিটি, আর ইলেকট্রন গেইন এনথালপি, ওই টানটা যত বেশি হবে তত বেশি এনার্জি রিলিজ করবে,
অর্থাৎ তত বেশি ইলেকট্রন গেইন এনথালপি পাওয়া যাবে। ইলেকট্রনটা যখন টানটা টানে আসবে আর কি, তখন যে এনার্জি রিলিজ করে সেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। তো যত বেশি টান থাকবে তত বেশি ইলেকট্রন গেইন এনথালপি হবে, ঋণাত্মক ইলেকট্রন গেইন এনথালপি মান বেশি হবে। ঋণাত্মক কী জন্য? কারণ এনার্জি যদি রিলিজ করছে, তো এনার্জি রিলিজ করলে আমাদের সাইন নেগেটিভ ধরি, আমাদের থার্মোডাইনামিক্সের যে কনভেনশন কেমিস্ট্রিতে সেটাই অনুযায়ী ধরা হয় আর কি। গ্রুপ 17 মৌলগুলি উপর থেকে নিচের দিকে ইলেকট্রন ঘন এনথালপির মানের কী পরিবর্তন হবে? তো যেটা উপর থেকে নিচের দিকে নামি আমরা, তাহলে ইলেকট্রন ঘন এনথালপি, ইলেকট্রন এফিনিটি কী চেঞ্জ হবে? তো নর্মালি তো বললাম গ্রুপ বরাবর যখন উপর থেকে নিচের দিকে নামি তত কী হয়, সাইজটা বেড়ে যায়। সাইজ বাড়লে কী হয়, অ্যাট্রাকশন ফোর্সটা কমে যায়। সেই হিসাবে এফ এস সাইজ সবথেকে ছোটো, অ্যাট্রাকশন ফোর্স সবথেকে বেশি হওয়া উচিত। ইলেকট্রনের প্রতি টান যদি এফ এস সবথেকে বেশি হয়, তাহলে অর্ডারটা এরকম হওয়া উচিত ছিল, ফ্লুরিন থেকে ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, এটা হওয়া উচিত ছিল, এটা এক্সপেক্টেড ছিল, কিন্তু এটা হয়নি। কী হয়, ক্লোরিনটা কিন্তু ফ্লুরিনের আগে চলে যায়। তো এরকম এনামুলাস হওয়ার পেছনে কারণটা কি? এজের জন্য দায়ী সেটা হচ্ছে এরকম, ফ্লুরিনের ক্ষেত্রে সাইড রেখে ফ্লুরিনের সাইডটা স্মল, কিন্তু দেখো ফ্লুরিনের সাইজ সেই তুলনায় বড়ো আছে। ফ্লুরিনের সাইডটা স্মল হওয়ার জন্য কী হয়, ইলেকট্রনের ডেন্সিটি ফ্লুরিনে অনেক হাই থাকে। তো নতুন ইলেকট্রনকে যখন আমরা সেখানে নিয়ে আসতে চাইবো, তখন কিন্তু ও রিপালশন করবে। আর রিপালশন করার কারণে কী হবে, অর্থাৎ বলতে পারি রিপালশন করছে মানে ইলেকট্রনের প্রতি টানটা অতটা নাই, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ এনথালপির মান এখানে কী হবে, কমে যাবে। সেই জন্য এফের ইলেকট্রন গেইন এনথালপির মানটা কম হবে দেন ক্লোরিন আর কি, ক্লোরিনের তুলনা বেশি হবে, কারণ ক্লোরিনের সাইজটা বড় আছে, ইলেকট্রন নিতে পারবে। নেক্সট যে কোশ্চেন আছে, দেখো কোনো পর্যায়ে তড়িৎণাত্মকতা কোনো গ্রুপ বরাবর এলিমেন্টের ক্ষেত্রে বেশি এবং কেন? ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা কী হবে বলতে চাইছে, কোনো গ্রুপের এলিমেন্টের ক্ষেত্রে বেশি হয় কেন? তো উপর থেকে নিচের দিকে গেলে কী হয়, উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি তাহলে কমে কমে যাবে, আর যেখানে সাইজটা কম হবে সেখানে অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটিও সেখানে বেশি হবে। নেক্সট দেখা যাক, নেক্সট কী আছে, গ্রুপ 17 এলিমেন্টের উপর থেকে নিচের দিকে ইলেকট্রোনেগেটিভিটির মানের কী পরিবর্তন ঘটে এবং কেন? ইলেকট্রোনেগেটিভিটি সেম হবে যেটা বললাম, এর কোনো এক্সেপশন নাই, ফ্লুরিনটা বেশি হবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, এটা ফলো করে। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে, সমস্ত হেলেন পরমাণু অনুরূপে অবস্থান করে কেন? অর্থাৎ সবাই কী করে, পরমাণু অণু হিসেবে থাকে, যেমন মনে করো এদি বলো এফটা এফ টু হিসেবে থাকে, ক্লোরিনটা সিএল টু হিসেবে থাকে, বিআরটা বিআর টু অবস্থায় থাকে, বুঝে গেলে দ্বিপরমাণু হিসেবে থাকে কী জন্যে? দেখো এফ এর যদি কেসটা দেখো এক্সাম্পল হিসাবে, এফ এর ইলেকট্রনিক ইলেকট্রনিক যে কনফিগারেশন সেটা 2s2 2p5। তো 2s2 2p5 যদি হয়, পিতে দেখো অবস্থা, পিতে কিন্তু 5টা ইলেকট্রন যদি থাকে, তাহলে আর একটা ইলেকট্রন নিলেই ওর অক্টেটটা কমপ্লিট হয়ে যাবে। তো ফ্লুরিন তার জন্য একজনের সাথে বন্ড করবে, তো যতগুলো এরকম হ্যালোজেন আছে সবাইকার এই লাস্টের সেলে, কারণ এদের জেনারেল যে ইলেকট্রনিক কনফিগারেশন হয় মনে করো সেটা হয় কি NH2NP5। যদি NH2NP5 হয়, NP5 থাকা মানে পিতে আর একটা ইলেকট্রন নিলেই কিন্তু ওর অক্টেট কমপ্লিট হয়ে যাবে। নিয়াস্ট যে নোবেল গ্যাসটা থাকে, নিয়াস্ট নোবেল গ্যাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যে ইলেকট্রনিক কনফিগারেশনটা নোবেল গ্যাসে থাকে। তো সেই জন্য এরা দ্বিপরমাণু হিসাবে থাকে, দুটো অ্যাটম নিজেদের মধ্যে, ধরো এফের একটা আনপেয়ার ইলেক্ট্রন আছে, এফের আর একটা আনপেয়ার ইলেকট্রন আছে, নিজের জিরোর মধ্যে বন্ড করে নিয়ে এফ টু হিসেবে এক্সিস্ট করবে। নেক্সট যে কোশ্চেন দেখা যাক, গ্রুপ 17-এর গ্রুপ বরাবর উপর থেকে নিচে গলনাঙ্ক আস্ফুটনাঙ্কের কী পরিবর্তন হবে, মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টে কী চেঞ্জ হবে? দেখো গ্রুপ বরাবর যদি উপর থেকে নিচের দিকে নামা হয় তাহলে কী হবে, সাইডে বেড়ে যায়। সাইডে বেড়ে গেলে কী হবে, ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যাবে, আর ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন ফোর্স বাড়লে কী হবে, ওর যেটা মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট আছে সেটাও কিন্তু ক্রমশ বাড়বে। অর্থাৎ এফ টু থেকে সিএল টুর মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি হবে, সিএল টু থেকে বিআর টুর বেশি হবে, তার থেকে আই টুর বেশি হবে। নেক্সট একটা কোশ্চেন আছে, দেখো আই টু রুম টেম্পারেচারে সলিড কেন? দেখো এক্ষেত্রে কোশ্চেনটা ছিল আর কি, আই টু সাধারণ উষ্ণতা কঠিন কী জন্য? তো একটু আমরা দেখলাম কি, যে এফ টু সিএল টু বিআর টু আই টু উপর থেকে যদি আমরা নামবো সেক্ষেত্রে আমরা কী দেখতে পাবো, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এদের ক্ষেত্রে কী হয়, মাস বাড়ার সাথে সাথে কী হয়, ভ্যান্ডারওয়াল যে অ্যাট্রাকশন ফোর্স থাকে সেটাও কিন্তু ক্রমশ বাড়ে। তাহলে আয়ের ক্ষেত্রে কিন্তু ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন ফোর্স তুলনামূলক বেশি হবে অনেক, আর এফ এর কিন্তু ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন ফোর্স সব থেকে কম হবে। তাহলে এফ টু আর সিএল টুর ক্ষেত্রে যখন ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন ফোর্স একেবারেই কম থাকে, সেই জন্য না রুম টেম্পারেচারে কী হয়, গ্যাস হিসাবে এক্সিস্ট করে। সেখানে বিআর টুর ক্ষেত্রে কী হয়, বিআর টুর ক্ষেত্রে এদের ক্ষেত্রে আকর্ষণ বল তুলনামূলক একটু বেশি, অন্তত এফ টু বা সিএল টুর থেকে বেশি হবে ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন ফোর্স, সেই জন্য বিআর টু কী হয়, রুম টেম্পারেচার লিকুইড হয়। আর আই টুর ক্ষেত্রে কী হয়, ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন ফোর্স তুলনামূলক অনেকটা বেশি হয়, সেই জন্য এদের ক্ষেত্রে রুম টেম্পারেচারগুলো কী হয়, কঠিন হিসাবে এক্সিস্ট করে। অর্থাৎ রুম টেম্পারেচারে আই টু কিন্তু সলিড, যেখানে বিআর টু লিকুইড আর এফ টু সিএল টু গ্যাস।
নেক্সট যে কোশ্চেন আছে, দেখো গ্রুপ 17 মৌলগুলির ধাতব চরিত্রের ক্রম কি হবে, মেটালিক প্রপার্টি কি হবে, সেই হিসাবে সাহিত্য বলছে। দেখো তো গ্রুপ 17-এর ক্ষেত্রে আমরা যেমন নর্মালি জানি কি গ্রুপ বরাবর যদি উপর থেকে দিকে নামি তাহলে কি হবে, অ্যাটমের সাইজ বেশি হয়, অ্যাটমের সাইজ ক্রমশ বাড়তে থাকে, অ্যাটমের সাইজ বাড়লে কি হবে ইলেকট্রনের যে ক্লাউড থাকে সেই ক্লাউডটা লুজলি বাউন্ড হয়ে যায়, ইলেকট্রনগুলো ইজিলি মুভ করতে পারে, এই লুজলি বাউন্ড ইলেকট্রনগুলোর কারণে মেটালিক প্রপার্টি বাড়ে। সেই জন্য আমরা বলতে পারি কি ফ্লুরিনের থেকে ক্লোরিন আর ক্লোরিনের থেকে ব্রোমিন, ব্রোমিনের থেকে আয়োডিন, মেটালিক প্রপার্টি ক্রমশ বাড়বে। সব থেকে বেশি মেটালিক প্রপার্টি কখন থাকবে, আয়োডিনের থাকবে, আয়ের। নেক্সট আসা যাক, নেক্সট কোশ্চেন কি আছে, দেখো গ্রুপ 17 মৌলগুলির বন্ধন বিয়োজন এনথালপির মানের কি পরিবর্তন হবে, বন্ড ডিসোসিয়েশন এনথালপিতে কি হবে। দেখো নর্মালি আমাদের বন্ড ডিসোসিয়েশন যেটা এনথালপি হয় সেটা আমরা যদি দেখি এফএফ এর মধ্যে বন্ড লেন্থ কিন্তু কম আছে, সেখানে সিএলসিএল এর মধ্যে বন্ড লেন্থ কিন্তু বেশি আছে, বিআরবিআর এর মধ্যে বন্ড লেন্থ আরও বেশি, আইআই এর মধ্যে বন্ড লেন্থ আরও বেশি। আর বন্ড লেন্থ যত বাড়তে থাকে তত কি হয় বন্ডটা ইজিলি ব্রেক করে। সেই হিসাবে যেটা হওয়া উচিত ছিল কি বন্ড ডিসোসিয়েশন এনথালপি অর্থাৎ বন্ধন ভাঙার জন্য যে শক্তি সেটাই হচ্ছে আমাদের বন্ড ডিসোসিয়েশন এনথালপি অর্থাৎ বন্ধন বিয়োজন এনথালপি। এফএফ এর মধ্যে বন্ড লেন্থ ছোট, তাহলে এখানে বন্ধন বিয়োজন এনথালপির মানটা সব থেকে বেশি হওয়া উচিত, অর্থাৎ যেটা অর্ডার হওয়া উচিত সেটা কি এফ টু সব থেকে বেশি হওয়া উচিত, তারপর কার হওয়া উচিত সিএল টু, তারপর কার বিআর টু, তারপর কার আই টু, এটা হওয়া উচিত ছিল। যেহেতু এফ এর মধ্যে বন্ড লেন্থ সব থেকে কম তাহলে এফ টু সব থেকে বেশি হওয়া উচিত ছিল, আর আই এর মধ্যে বন্ড লেন্থ যেহেতু সব থেকে বেশি আছে তাহলে বন্ড ডিসোসিয়েশন এনথালপি অর্থাৎ বন্ডটা ভাঙতে তুলনামূলক কম এনার্জি লাগার কথা, সেই জন্য বন্ড ডিসোসিয়েশন এনথালপি একটু কম হওয়া উচিত। তো এটা অর্ডারটা হওয়া উচিত ছিল আমাদের, কিন্তু এই অর্ডারটা ফলো করেনি। কি হয় দেখো মেন যে অর্ডারটা পাওয়া যায় সেটা হচ্ছে এইরকম সিএল টু বিআর টু তারপর দেখো এফ টু যায়, এফ টুটার বন্ড ডিসোসিয়েশন এনথালপি সিএল টু বা বিআর টু থেকেও কম হয়ে যায়। এর কারণটা কি, এর কারণ হচ্ছে দেখো এফ আর এফ এর মধ্যে স্মল সাইজ থাকে, এফ এর সাইজ স্মল হওয়ার জন্য কি হয় বন্ড লেন্থ অনেকটা কম হয়ে যায়, তাতে করে কি হয় এফ এর যে নন বন্ডেড ইলেকট্রন পেয়ারগুলো থাকে অর্থাৎ এফ এর যে লোন পেয়ারগুলো থাকবে সেই লোন পেয়ারগুলোর মধ্যে রিপালশন বেশি হয়, রিপালশন বেশি হওয়ার জন্য কি হয় এফ এফ এর বন্ডটা কিন্তু ইজিলি ব্রেক করে যায়। এফ এফ এর বন্ড ইজিলি ব্রেক করে যায় বলে আমরা কি বলতে পারি কি বন্ড ডিসোসিয়েশন নাম আনেছিল আমি পড়ছি। তো এফএফ এর মধ্যে যে বন্ড ডিসোসিয়েশনটা আছে সেটা কি হয় এফএফ এর মধ্যে ইলেকট্রনের রিপালশনের কারণে বন্ড ইজিলি ব্রেক করে যায়, সেই জন্য এফ টুর ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন যে এনথালপি হবে সেটা তুলনামূলক কম হয়, আর কম হয়ে কি হয় সিএল টু আর বিআর টুর পর কিন্তু এফ টুতে যায়। তো এই অর্ডারটা ফলো করে খেয়াল রাখবে এটা। নেক্সট এটা আছে, দেখো পর্যায় সারণীতে ওপর থেকে নিচে হ্যালোজেনগুলির বর্ণের প্রগাঢ়তা ক্রমশ বৃদ্ধি পায় কেন, বর্ণের প্রগাঢ়তা বলতে কালার যে ইন্টেন্সিটি হয় সে ইন্টেন্সিটি গ্রুপ রাবার উপর থেকে নিচের দিকে যায় সেটা ক্রমশ বলছে বাড়ে, এর কারণটা কি। দেখো এক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা এরকম যে এফ এর সাইজ দেখো স্মল আছে, ক্লোরিনের সাইজ তুলনামূলক বড় আছে, ব্রোমিনের সাইজ আরও বড় আছে, আয়োডিনের সাইজ আরও বড় আছে। এফ এর সাইজটা স্মল থাকার জন্য কি হয় এফ এর সাইজ যেহেতু স্মল তো এখানে ইলেকট্রনের প্রতি যে অ্যাট্রাকশান ফোর্সটা তুলনামূলক কিন্তু বেশি হয়, তো এফ এর লাস্টের সেলে যে ইলেকট্রনগুলো আছে তার সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশান ফোর্স বেশি থাকার জন্য কি হয় ইলেকট্রনটাকে রিমুভ করতে গেলে আমাদের কিন্তু এনার্জি অনেক বেশি সাপ্লাই দিতে হয়, আর এনার্জি অনেক বেশি সাপ্লাই দিই বলে আমরা সাপ্লাই দিচ্ছি যে ফ্রিকুয়েন্সির এনার্জি, যেহেতু ফ্রিকুয়েন্সিটা আমাদের অনেক বেশি লাগছে তার করস্পন্ডিং যে কালার হয় তার যেটা কমপ্লিমেন্টারি কালার আর কি পরিপূরক বর্ণ সেই পরিপূরক বর্ণটা তখন আমরা দেখতে পাই। তো যে ফ্রিকুয়েন্সির কালারটা ধরো যদি কালার যেটা দিই আমরা ফ্রিকুয়েন্সিটা বেশি আছে তো ফ্রিকুয়েন্সির বেশি আছে ধরে আমরা যদি ধরো এফের ক্ষেত্রে যেমন আমরা বেগুনি আলোক রশ্মি অর্থাৎ ভায়োলেট যে সেটা যদি দিই তাহলে ওর কমপ্লিমেন্টারি কালার হিসাবে আমরা ইয়েলোটা দেখতে পাই। ভিবজিওর কেসটা আমরা জানি দেখো VIBGOYR এটা কী হয় ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড, ভিবজিওর ভায়োলেট থেকে রেড পর্যন্ত কি হয় এফের সব থেকে বেশি ফ্রিকুয়েন্সি থাকে, সরি ভি এর সব থেকে বেশি ফ্রিকুয়েন্সি থাকে, ভায়োলেটের ফ্রিকুয়েন্সি বেশি আর রেডের ফ্রিকুয়েন্সি কম, কারণ ভায়োলেটের ফ্রিকুয়েন্সি যেহেতু বেশি এ থাকে নিউ বেশি তার মানে এনার্জিটাও বেশি হবে কারণ ইজ ইকুয়াল টু এইচ নিউ হয়, আর রেডের ফ্রিকুয়েন্সি কম থাকে সেই জন্য নিউ কম বলে ওর এনার্জিটাও কিন্তু কম।
তো এক্ষেত্রে এফের ক্ষেত্রে কী হয়, অ্যাট্রাকশন ফোর্স যেহেতু এফের বেশি থাকে, সেই জন্য ওর ইলেকট্রনটা রিমুভ করতে গেলে আমাদের অনেক বেশি ফ্রিকুয়েন্সির এনার্জি দিতে হয়। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা ভায়োলেট দিই আর কি, ওর যেটা কমপ্লিমেন্টারি কালার, সেই কালার হিসাবে আমরা কী দেখতে পাই, ইয়েলো কালারটা কিন্তু আমরা দেখতে পাই এফ টুর ক্ষেত্রে, এফের ক্ষেত্রে। যদি সেটা আয়োডিনের ক্ষেত্রে দেখি, দেখো আয়োডিনের সাইডটা বড় আছে, আয়োডিনের সাইডটা বড় থাকার জন্য কী হয়, ইলেকট্রনের উপরে অ্যাট্রাকশন ফোর্সটা কম থাকে, তার জন্য আমাদের কী করতে হয়, কম এনার্জি সাপ্লাই দিলেই কাজ হবে। আর কম এনার্জি ক্ষেত্রে সাপ্লাই দিই, সেই জন্য ওর কম এনার্জি কালার, ওর যে কমপ্লিমেন্টারি কালার আর কি, সেই কালারটা আমরা দেখতে পাই। দেখুন লিখে আছে, অন্যদিকে আকার খুব বড় হয়, আই পরমাণুর সর্বোচ্চ কক্ষে ইলেকট্রনের প্রতি কেন্দ্রকে আকর্ষণ বল খুব কম হয়, তাই আই টু এর ক্ষেত্রে ইলেকট্রনের উদ্দীপনের জন্য কম শক্তির প্রয়োজন হয়। আই টু এর নিম্ন শক্তির হলুদ আলোকরশ্মি শোষণ করে, অর্থাৎ যে আলোকরশ্মিটা আমরা দিচ্ছি, এনার্জিটা দিচ্ছি, সেটা ইয়েলো দিচ্ছি, আর তার কমপ্লিমেন্টারি কালার হিসেবে আমরা কী দেখতে পাই, ভায়োলেট কালারটা কিন্তু আমরা দেখতে পাই। ক্লোরিনবোমিনের কেসে যদি দেখা হয়, ক্লোরিনবোমিনের ক্ষেত্রে কী হয়, ক্লোরিনবোমিনের সাইডটা মোডারেট হয়, আর সাইডটা মাঝামাঝি থাকার কারণে কী হয়, এই পরমাণুর যেটা সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি কেন্দ্রকের অ্যাট্রাকশন ফোর্সটাও মাঝামাঝি হয়, সেই জন্য আমরা যে এনআইটা সাপ্লাই করি সেটা মাঝামাঝি ফ্রিকোয়েন্সির বা মাঝামাঝি এনার্জির আমরা লাইট এখানে ফেলি। আর ওর কমপ্লিমেন্টারি কালার হিসেবে আমরা কী দেখতে পাই, ইয়েলোইস গ্রিন, সবুজ আবার হলুদ, যেটা গ্রিন ইস ইয়েলো, সরি গ্রিন ইস ইয়েলো বা রেড কালার আমরা দেখতে পাই। নেক্সট দেখা যাক যে কোশ্চেন আছে, দেখো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন অপেক্ষা বেশি, তা সত্ত্বেও এফ এর জারণ ক্ষমতা ক্লোরিন অপেক্ষা বেশি কেন? ইলেকট্রন এফিনিটি যদি দেখা হয়, ইলেকট্রন এফিনিটি কিন্তু ক্লোরিনের বেশি হয় কার তুলনায়, এফের তুলনায়। তা সত্ত্বেও এফের যে অক্সিডাইজিং পাওয়ার, অর্থাৎ এফের অপরকে অক্সাইড করার যে ক্ষমতা, এফ অপরকে অক্সাইড করার ক্ষমতা ক্লোরিনের থেকে বেশি। এখন এফ অপরকে অক্সাইড করছে, তার মানে কি, ও নিজে রিডিউস হচ্ছে, অর্থাৎ ও নিজে ইলেকট্রন নিচ্ছে, অর্থাৎ এফের ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেশি। তাহলে এখানে আমাদের কন্ট্রাডিকশন চলে আসে যে ইলেকট্রন এফিনিটিতে কী হয়, ইলেকট্রন এফিনিটিতে অ্যাটমটা ইলেক্ট্রনকে নেয়, সেখানে এফের ইলেকট্রন নেওয়ার যে টেন্ডেন্সি থাকে, ক্লোরিনের ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি তার থেকে বেশি থাকে। তাহলে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি অর্থাৎ ইলেকট্রন এফিনিটি যদি ক্লোরিন বেশি হয়, তাহলে যখন অক্সিডাইজিং পাওয়ার দেখাচ্ছে, সেখানে এফের ইলেকট্রন বেশি নেওয়ার যে টেন্ডেন্সি, অর্থাৎ এফের যে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি, সেটা বেশি হচ্ছে কীভাবে, ক্লোরিনের তো বেশি হওয়া উচিত ছিল, কারণ ইলেকট্রন নেগেটিভ, ইলেকট্রন এফিনিটি তো ক্লোরিনের বেশি, তাহলে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি ক্লোরিনের বেশি হওয়া উচিত ছিল, অর্থাৎ ক্লোরিনের রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বেশি হওয়া উচিত ছিল, অর্থাৎ অক্সিডাইজিং পার্টটা ক্লোরিনের বেশি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি, উল্টোটা হয়, এর কারণটা কী দেখো। তো এর যেটা কারণ হবে সেটা হচ্ছে এরকম, এর কারণ হলো জারণ ক্ষমতা শুধুমাত্র ইলেকট্রন আসক্তির উপর নির্ভর করে না, ইলেকট্রন এফিনিটি কিন্তু উপর শুধুমাত্র ওর উপর ডিপেন্ড করেনি, আরও অনেকগুলো ফ্যাক্টর আছে যার জন্য কিন্তু ওই অক্সিডাইজিং পাওয়ার যে কেসটা ডিপেন্ড করে আর কি। যেমন এখানে মনে করো হাফ এক্স টু ফর্মে আছে, গ্যাসিয়াস ফর্মে আছে, প্রথমে এটাকে ভেঙে গ্যাসিয়াস ফর্মে নিয়ে যেতে হয়, এক্স গ্যাসিয়াস, যেমন মনে করো ধরো এখানে যদি এফ টু থাকে বা সিএল টু থাকে, প্রথমে কী করতে হবে, এটা ভেঙে এফ যেটা গ্যাসিয়াস অ্যাটম সেই হিসেবে নিয়ে যেতে হবে, তারপর কী করতে হবে, এখানে ইলেকট্রন দিয়ে এফ মাইনাস নিয়ে আসতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন এফিনিটির যে গল্পটা, ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন এফিনিটির যে কেসটা এখানে লাগছে, এরপর এফ মাইনাস হয়ে গেলেও সেটা গ্যাসিয়াস স্টেটে থাকবে, কিন্তু আমাদের কী করতে হবে, ওটা অ্যাকোয়াস সলিউশন নিয়ে আসতে হবে, তো এফ মাইনাস কী হবে, হাইড্রেশন এনথালপি এনার্জি সাপ্লাই নিয়ে বা ছেড়ে যা হোক, ও হাইড্রেটেড অবস্থায় আসবে আর কি, অর্থাৎ এম মাইনাসটা কী হবে, ওয়াটার দিয়ে হয়ে ঘিরে দিয়ে এটা হাইড্রেটেড যে ফর্ম, সে ফর্মটাতে ও কিন্তু আসবে। তো পুরো প্রসেসটা মিলে কিন্তু ওই যে অক্সিডাইজিং প্রপার্টি পুরোটার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র শুধু ইলেকট্রন এফিনিটির উপর যে ডিপেন্ড করে সেটা কিন্তু নয়। আর সেটা যদি আমরা দেখতে যাই, দেখো কী অবস্থা দেখতে পাবো, দেখো লিখে আছে, দেখো সমগ্র যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে ডেলএইচ এর মান যত নেগেটিভ হবে জারণ ক্ষমতা তার তত বেশি হবে, যত বেশি পুরো প্রসেসটাতে, অর্থাৎ বন্ড ডিসোসিয়েশন এনথালপি, তারপর ওই ইলেকট্রন এফিনিটি, তারপর হাইড্রোজেন এনথালপি, সব প্রসেস পুরোটা প্রসেসটা নিয়ে যে যে ক্ষেত্রে ডেলেজের মানটা সব থেকে বেশি নেগেটিভ হবে, তার মানে তার জারণ ক্ষমতা সব থেকে বেশি হবে। তো এফের ক্ষেত্রে যেটা বিয়োজন তাপ হয়, ডিসোসিয়েশনের যে এনার্জিটা হয় এফের ক্ষেত্রে, আর যদি বলো ডেলেজের মান নেগেটিভ হলে আমাদের কী সুবিধা হবে, জারণ ক্ষমতা কেন বেশি হচ্ছে, কারণ ডেলেজের মান যদি নেগেটিভ হয় তত বেশি আমাদের রিয়াকশনটা বেশি ফেভারেবল হবে, এনার্জি রিলিজ করছে, ওটা করতে চাইছে ও, তার জন্য ডেলেজটা বেশি করে নেগেটিভ হবে, কারণ ডেলেজ যত বেশি নেগেটিভ হবে থার্মোডাইনামিক্সের কনসেপ্ট থেকে দেখতে গেলে ডেলজির ভ্যালুটা তত বেশি নেগেটিভই হওয়ার কথা, কারণ ডেলজির কি হয়, ডেলেজ মাইনাস টি ডেলেজ হয়,
তো যদি আমাদের ডেলিস্টে বেশি করে নেগেটিভ হয়, ডেল জির ভ্যালুটা তত বেশি নেগেটিভ হবে, অর্থাৎ রিয়াকশানগুলো বা প্রসেসটা তত বেশি স্পন্টেনিয়াস হবে। তো এক্ষেত্রে ডেলেইচের যে নেগেটিভ ভ্যালুটা আর কি, সেটা দেখা হয় আর কি। এফের ক্ষেত্রে বিয়োজন তাপ যেটা, ডিসোসিয়েশন এনথালপি, এটা কিন্তু পজিটিভ হয়। অর্থাৎ এক্ষেত্রে এফের মধ্যে বন্ডটা ব্রেক করতে ও ক্ষেত্রে কী হয়, এনার্জি লাগে, যা পজিটিভ সাইন যুক্ত। ডিসোসিয়েশন এনার্জি মানে বুঝতেই পারছে এনার্জি লাগবে, তাহলে পজিটিভ সাইন যুক্ত হবে সেটা। তো এফের ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন যে এনথালপিটা, সেটা ক্লোরিনের অপেক্ষা কিন্তু কম। ক্লোরিনের বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা কিন্তু বেশি, সেক্ষেত্রে ফ্লুরিনের কিন্তু কম। এটা আমরা আগেও দেখে এসেছি কেসটা। হাইড্রেশন এনার্জি যদি দেখা হয়, হাইড্রেশন এনার্জি যেটা নেগেটিভ সাইন যুক্ত আর কি, কারণ হাইড্রেশন এনার্জিতে এনার্জি রিলিজ করে, সে কিন্তু ক্লোরিন অপেক্ষা বেশি হয়। ফ্লুরিনের ক্ষেত্রে কিন্তু এনার্জি অনেক বেশি রিলিজ হয় ক্লোরিনের থেকেও। এই দুইয়ের যে মিলিত প্রভাব হয়, তাতে করে নেগেটিভ সাইন যুক্ত ইলেকট্রন কোন এনথালপির মানটাও ছাড়িয়ে যায়। নেগেটিভ সাইন যুক্ত ইলেকট্রন যখন গেন করে, ইলেকট্রন যখন ও অ্যাকসেপ্ট করে, যেটা ইলেকট্রন এফিনিটি বলছি, ইলেকট্রন ঘন এনথালপি, এনার্জি রিলিজ করে আমরা জানি, তো এই নেগেটিভ সাইন ওই জন্য আছে আর কি। তো এফের ক্ষেত্রে সবাই মিলে যদি আমরা দেখি, এফের ক্ষেত্রে যে ডেলিজ নোট আর ক্লোরিনের মধ্যে যদি কম্পেয়ার করি, তো তো প্রথম যেটা বন্ড ডিসোসিয়েশন এনথালপি আছে, দেখো এটা পজিটিভ সাইন আছে, সেখানে এফের থেকে কিন্তু ক্লোরিনটা অনেকটা বেশি পজিটিভের দিক থেকে। সেই হিসাবে ক্লোরিনে কিন্তু ডেলিজ ভ্যালুটা অনেক বেশি পজিটিভ চলে আসবে। এফে যেটা ইলেকট্রন এফিনিটি হয়, সেক্ষেত্রে -333, কিন্তু ইলেকট্রন এফিনিটি ভ্যালুটা কিন্তু ক্লোরিনের বেশি, -349। ওর তুলনায় কিন্তু নেগেটিভ সাইন হলো এটা বেশি হয়ে যায়। আবার হাইড্রেশন এনথালপি দেখি, সেখানে কিন্তু এফেক্টটা আরও অনেক বেশি, -506, সেখানে ক্লোরিনের কিন্তু -369। তাহলে আলটিমেট ওভারঅল যদি দেখা হয়, এফের ক্ষেত্রে যেটা ডেলিজ নট আলটিমেট দাঁড়াবে, সেটা কত হচ্ছে -759.5, আর ক্লোরিন সেটা কত হচ্ছে -569.5। তো এফের ক্ষেত্রে যদি যেহেতু বেশি এনার্জি রিলিজ করছে, তার মানে বলতে পারি কি, এফের অক্সিডাইজিং পাওয়ার কিন্তু বেশি আছে দেন ক্লোরিন। নেক্সট দেখা যাক, এইচএফ সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু এইচসিএল, এইচবিআর বা এইচআই সাধারণ উষ্ণতায় গ্যাসীয় কেন? দেখো, এইচএফের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড যথেষ্ট স্ট্রং হবে, কারণ এফের ইলেকট্রন নেগেটিভিটি বেশি থাকার কারণে কী হয়, এফের ইলেকট্রন প্যাটার্ন যদি টেনে নেয়, এফটা অনেক বেশি ডেল্টা নেগেটিভ হয়ে থাকে, আর হাইড্রোজেনটা অনেক বেশি ডেল্টা পজিটিভ হয়ে থাকে। তো হাইড্রোজেন বন্ড যথেষ্ট পরিমাণে স্ট্রং হয়, আর স্ট্রং হাইড্রোজেন বন্ড হওয়ার কারণে কী হবে, ইন্টারমোলিকুলার যে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, ইন্টারমোলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করা আন্তঃআণবিক আর কি, ইন্টারমোলিকুলার হাইড্রোজেন বন্ড গঠন করতে পারার জন্য কী হয়, মলিকুলার অ্যাসোসিয়েশন বেশি হয়, আর অ্যাসোসিয়েশন যেখানে বেশি হবে, অর্থাৎ জমায়েত যেখানে বেশি হবে, সেখানে কিন্তু ওর স্টেটটা চেঞ্জ হওয়ার যথেষ্ট চান্স আছে। কারণ অ্যাসোসিয়েশন বেশি হলে ওটা গ্যাস অবস্থায় ছেড়ে দিয়ে ও তরল অবস্থায় কিন্তু চলে আসবে, যেখানে সেই জন্য কী হয়, এইচএফের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডটা স্ট্রং হওয়ার জন্য অ্যাসোসিয়েশন বেশি, আর সেই জন্য তার জন্য সেটা তরল অবস্থায় থাকে। কিন্তু যদি এই সিএল বিআর আইয়ের ক্ষেত্রে আমরা দেখি, সেক্ষেত্রে কী হয়, সাইজ যথেষ্ট বেশি হয়, সাইজ বেশি জন্য কী হয়, ক্লোরিন ব্রোমিন আয়োডিনে কিন্তু ইলেকট্রো নেগেটিভিটি ফ্লুরিনের থেকে যথেষ্ট কম, আর ফ্লুরিনের থেকে ইলেকট্রো নেগেটিভিটি কম থাকার কারণে কী হয়, ইন্টারমোলিকুলার যে হাইড্রোজেন বন্ড হয়, সেই হাইড্রোজেন বন্ডটা কিন্তু অতটা স্ট্রং হয়নি, অতটা স্ট্রং না হওয়ার জন্যে ওরা কিন্তু গ্যাসিয়াস স্টেটেই থেকে যায়। কারণ হাইড্রোজেন বন্ডটা স্ট্রং না হলে তো অ্যাসোসিয়েশন হবে না, অ্যাসোসিয়েশন না হলে তো ও গ্যাসিয়াস অবস্থাতে থেকে যাবে। নেক্সট যে কোশ্চেন আছে, দেখো, গ্রুপ 17 মৌলগুলির হাইড্রাইডগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্রম কী হবে, যেটা মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টের অর্ডার কী হবে? দেখো, যেটা ইন্টারমোলিকুলার হাইড্রোজেন বন্ডের উপর ডিপেন্ড করেই কিন্তু মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টগুলো হবে এই ক্ষেত্রে। তো এইচএফের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে এইচএফের ক্ষেত্রে কী হচ্ছে, এইচএফের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড যথেষ্ট স্ট্রং হয়, তাহলে এর ক্ষেত্রে নর্মালি দেখো বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কার উপর ডিপেন্ড করে বলেছিলাম, যে এটা ডিপেন্ড করে কিন্তু ভেন্ডারাল অ্যাট্রাকশন ফোর্সের উপরে। নর্মালি মলিকুলার ওয়েট যত বাড়তে থাকে, তত বেশি কিন্তু ভেন্ডারাল অ্যাট্রাকশন ফোর্স হয়, আর তত বেশি মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বাড়ে। সেই হিসাবে যদি এইচএফ, এইচসিএল বা এইচ পরপর যদি দেখি আমরা, এইচএফের থেকে কিন্তু এইচসিএল এর মলিকুলার ওয়েট বেশি আছে, তার থেকে এইচবিআর এর বেশি আছে, তার থেকে এইচআই এর বেশি আছে। যদি আমরা এফ থেকে এইচআই পর্যন্ত যাই, তাহলে কিন্তু কী হবে, মলিকুলার ওয়েটটা ক্রমশ বেড়ে বেড়ে যাবে, আর মলিকুলার ওয়েট বেড়ে গেলে কী হবে, ওর কিন্তু ভেন্ডারওয়াল যে অ্যাট্রাকশন ফোর্স হয়, সেটাও কিন্তু ক্রমশ বেড়ে বেড়ে যাবে। আর ভেন্ডার অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে গেলে কী হবে, ওর বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টটা বেড়ে যাবে। সেই হিসাবে এইচএফ সব থেকে বেশি হওয়া উচিত, আর এইচএফ সব থেকে কম হওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে একটা এক্সেপশন দেখা যায়, এইচএফের ক্ষেত্রে কী হয়, ওটা স্ট্রং হাইড্রোজেন বন্ড থাকার কারণে কী হবে, স্ট্রং হাইড্রোজেন বন্ড থাকার কারণে মলিকুলার অ্যাসোসিয়েশন এইচএফের অনেকটা বেশি হয়, আর অ্যাসোসিয়েশনটা বেশি হওয়ার কারণে এইচএফের মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট কিন্তু সবার আগে চলে যায়,
অর্থাৎ এইচ এর আগেও কিন্তু এইচ এফ গিয়ে পৌঁছে যায়। তাহলে অর্ডারটা দিয়ে কী দাঁড়ায়? অর্ডারটা এরকম দাঁড়ায়, এইচ এফ এর সব থেকে বেশি, তারপর এইচ আই, তারপর এইচ বি আর, তারপর এইচ সি এল। অর্থাৎ এইচ এফ এর হাইড্রোজেন থাকার কারণে কিন্তু সব থেকে বেশি হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো, গ্রুপ সেভেন্টিন মৌলের যে হাইড্রাইডগুলি তাদের দ্বিমেরু ভ্রামক অর্থাৎ ডাইপোল মোমেন্টের ক্রম কী হবে? ডাইপোল মোমেন্টের ক্রম বলতে ধরো এইচ এফ, এইচ সি এল, এইচ বি আর, এইচ আই, এদের ডাইপোল মোমেন্টের অর্ডার কী হবে? দেখো এই ক্ষেত্রে দু রকম আমরা কেস দেখতে পাবো। ডাইপোল মোমেন্ট বলতে কি, ডাইপোল মোমেন্ট বলতে বোঝায় দ্বিমেরু ভ্রামক, যেটা মিউ দিয়ে যেটা ডিনোট করা হয়, মিউ ইজ ইকুয়াল টু কী হয়, কিউ ইন্টু ডি হয়। অর্থাৎ কার উপর ডিপেন্ড করছে ডাইপোল মোমেন্টটা? চার্জের উপর ডিপেন্ড করছে। আর কার উপর ডিপেন্ড করছে? ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। যদি চার্জ হিসেবে আমরা দেখি, মনে করো চার্জ সবথেকে বেশি কার? ফ্লুরিনের, তারপর ক্লোরিনের, তারপর ব্রোমিনের, তারপর আয়োডিনের, এটা চার্জ হয়। কিন্তু যদি আমরা ডিস্টেন্স হিসাবে দেখি সেক্ষেত্রে কী হবে, এইচ এফের থেকে কিন্তু এইচ সি এল এর বন্ড লেন্থ বেশি আছে, এইচ সি এল থেকে এইচ বি আর এর বন্ড লেন্থ বেশি আছে, এইচ বি আর থেকে এইচ আই এর বন্ড লেন্থ কিন্তু বেশি আছে। তো ডিস্টেন্স হিসাবে দেখলে কিন্তু এইটা হবে। আবার চার্জ হিসাবে দেখতে পুরো উল্টোটা হয়ে যাচ্ছে, সেখানে এফ এর বেশি যেহেতু চার্জ থাকে, ইলেকট্রোনেগেটিভিটি আর বেশি আছে, সেই জন্য হওয়া উচিত ছিল কি এইচ এফ এর সব থেকে বেশি, এইচ সি এল, এইচ বি আর, এইচ আই। তাহলে এখানে প্রায়োরিটি কে পাবে? দেখো এই ক্ষেত্রে কিউ দেখতে গেলে একরকম অর্ডার হচ্ছে, ডি দেখতে গেলে আরেক রকম অর্ডার হচ্ছে, তাহলে কার রুলটা ফলো হবে? দেখো কিউটা এখানে অনেক বেশি প্রিডোমিনেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। কিউর যেটা বৃদ্ধি, কিউর কারণে যে বৃদ্ধিটা ঘটবে সেটা ডি এর পরিমাণে, ডি এর কারণে যে হ্রাসটা ঘটছে মনে করো সেটা কিন্তু তুলনামূলক কম হবে, কারণ যেখানে কিউ বেশি সেখানে ডি কম। তো কিউটাকে এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, আর কিউর প্রায়োরিটির কারণে কী হয়, এইচ এফটা সব থেকে বেশি হয়, তারপর এইচ সি এল, তারপর এইচ আই, এইচ বি আর, তারপর এইচ আই। মানে কিউ ফলো করে যেটা হওয়ার সেটাই হয়, কিন্তু ডিস্টেন্সটার থেকে কিউটার প্রায়োরিটি এখানে বেশি চার্জটার। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, এইচ এফ থেকে এইচ আই পর্যন্ত গ্রুপ সেভেন্টিন হাইড্রাইডগুলির বন্ধন দৈর্ঘ্যের ক্রম কী হবে, এবং তার ফলে বন্ধন বিয়োজন এনথালপি বা তাপীয় স্থায়িত্ব আর আম্লিকতার ক্রম কী হবে? দেখো হ্যালোজেন পরমাণু যেটা সাইজ দেখা যায়, ফ্লুরিন থেকে ক্লোরিন বেশি, ক্লোরিন থেকে ব্রোমিন বেশি, ব্রোমিন থেকে আয়োডিন বেশি। তাহলে হাইড্রাইডগুলো যেটা বন্ড লেংথের অর্ডার হবে সেটা কী হবে, এইচ এফ এর থেকে এইচ সি এল এর বন্ড লেংথ বেশি, এইচ সি এল থেকে এইচ বি আর এর বন্ড লেংথ বেশি, এইচ বি আর থেকে এইচ আই এর বন্ড লেংথ বেশি। কারণ অ্যাটমের সাইজ যত বাড়বে তত বন্ড লেংথ বাড়বে। নেক্সট আছে বন্ড ডিসোসিয়েশন এনথালপি যদি বলা হয় তাহলে কী হবে? দেখো যেখানে বন্ড লেংথ বেশি সেখানে বন্ডটা কিন্তু ইজিলি ব্রেক হবে, আর ইজিলি ব্রেক হলে কী হবে, বন্ড ডিসোসিয়েশন যে এনথালপিটা হয় তার মানও কিন্তু কম কম হবে। আর যেখানে বন্ড লেংথ কম সেখানে বন্ডটা ইজিলি ব্রেক করবে না, ব্রেক করতে গেলে এনার্জি বেশি লাগবে। অর্থাৎ বলতে পারি কি বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা কিন্তু এক্ষেত্রে বেশি হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা অর্ডারটা দেখি, এইচ আই এর থেকে এইচ বিআর বেশি, এইচ বিআর থেকে এইচ সি এল বেশি, এইচ সি এল থেকে এইচ এফ এর বেশি, বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা ক্রমশ বেড়ে যাচ্ছে। থার্মাল স্টেবিলিটি অর্ডার কী হবে? তো থার্মাল স্টেবিলিটি অর্ডারটা বন্ড ডিসোসিয়েশন এনথালপির মতোই হবে, কারণ থার্মাল স্টেবিলিটি যার বেশি হয় তার বন্ড ডিসোসিয়েশন এনথালপিটাও বেশি হয়। তাহলে থার্মাল স্টেবিলিটি অর্ডার কী হবে, এইচ আই এর থেকে এইচ বিআর বেশি, এইচ বিআর থেকে এইচ সি এল, এইচ সি এল থেকে এইচ এফ বেশি, এটাই। আম্লিকতার অর্ডার কী হবে? দেখো অ্যাসিডিক ক্যারেক্টারটা কার উপর ডিপেন্ড করবে, বন্ড লেংথ যেখানে বেশি হবে সেইখানে বন্ডটা কিন্তু ইজিলি ব্রেক হবে। ধরো এইচ এফ আর এইচ আই যদি আমরা কম্পেয়ার করি, এফ এর ইলেকট্রোনেগেটিভিটি অবশ্যই বেশি আছে, ইলেকট্রন প্যাডটা এফ অবশ্যই বেশি টানবে, কিন্তু এইচ আই এর ক্ষেত্রে বন্ড লেংথ যথেষ্ট পরিমাণে বেশি থাকার কারণে কী হয়, বন্ডটা ইজিলি ব্রেক হয়। আর ইজিলি ব্রেক হলে এইচটা এইচ প্লাস হয়েই বেরোবে, কারণ আই আর ইলেকট্রোনেগেটিভিটি তুলনামূলক বেশি হবে। তো এইচটা এইচ প্লাস হয়ে যদি বেরোয় অ্যাসিডিক ক্যারেক্টার কিন্তু বেশি হবে, সেই জন্য এসিডিক ক্যারেক্টার অর্ডার কী হবে, এইচ এফ এর থেকে এইচ সি এল এর বেশি, এইচ সি এল থেকে এইচ বি আর এর বেশি, এইচ বি আর থেকে এইচ আই এর বেশি। অর্থাৎ বন্ড লেংথ যেখানে বেশি সেখানে কিন্তু এসিডিক ক্যারেক্টারও বেশি হবে। পিকে ভ্যালু তাহলে অর্ডার কী হবে? দেখো এসিডিক অর্ডার যা হয় পিকে ভ্যালু তার উল্টো হয়। আমরা জানি যে পিকে ভ্যালু বাড়লে এসিডিক নেচার কিন্তু কমে, তাহলে পিকে ভ্যালু উল্টো হবে। নেক্সট দেখা যাক বিজারণ ক্ষমতার ক্রম কী হবে। বিজারণ ক্ষমতার যেটা হবে, যেখানে বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা কম অর্থাৎ বন্ডটা যেখানে ইজিলি ব্রেক হয়ে যাবে সেখানে হাইড্রোজেনটা ইজিলি রিলিজ হবে, আর হাইড্রোজেন রিলিজের কারণে কী হবে, ও কাউকে রিডিউসড করবে, অর্থাৎ বিজারণ ক্ষমতা তার বেশি হবে। তো এইচ এফ এর থেকে এইচ সি এল এর বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা কম, এইচ সি এল এর থেকে এইচ বি আর এর বন্ড ডিসোসিয়েশন এনথালপি কম, এইচ বি আর থেকে এইচ আই এর বন্ড ডিসোসিয়েশন এনথালপি কম, কারণ এইচ এর বন্ড লেংথ বেশি আছে, তাহলে বন্ড ইজিলি ব্রেক হবে, অপরকে সহজে রিডিউসড করবে, সেই জন্য বিজারণ ক্ষমতা কার বেশি, এইচ আই এর কিন্তু বিজারণ ক্ষমতাটা বেশি। অর্ডারটা কী হবে, এইচ এফ এর থেকে এইচ সি এল বেশি, এইচ সি এল থেকে এইচ বি আর বেশি, এইচ বি আর থেকে এইচ আই এর বেশি। নেক্সট দেখা যাক, এইচ টু ও টু অপেক্ষা ও টু এফ টুর ক্ষেত্রে ও ও বন্ধন দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম কেন? দেখো এইচ টু ও টুতে কী দেখতে পাচ্ছি, স্ট্রাকচার তো এরকম বুঝতেই পারছো, ও ও এদিকে একটা এইচ থাকবে, এদিকে একটা এইচ থাকবে, সেখানে ও টু এফ টুতে কী হবে, ওই হাইড্রোজেনগুলো পরিবর্তে এফ থাকবে। তো কী হয়, অক্সিজেনের মধ্যে যে লোন পেয়ারগুলো আছে, লোন পেয়ারগুলোর মধ্যে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকার কারণে কী হয়, রিপালশন হয়। তো এই অক্সিজেন লোন পেয়ার যেগুলো আছে, মনে করো এই অক্সিজেন যে লোন পেয়ারগুলো আছে তাদের মধ্যে নিজেদের মধ্যে রিপালশন হবে, তো রিপালশনের কারণে কী হয়, বন্ড লেংথ বেড়ে যায়। এখন কেসটা কী হয়েছে, দেখো এইচ টু ওর ক্ষেত্রে কী হয়, এইচ টু ওর ক্ষেত্রে হাইড্রোজেনের থেকে অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি,
তাহলে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন পেয়ে একটা অক্সিজেন দিকে অনেকটা বেশি সরে যাবে। আবার এই বন্ডেও কিন্তু হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, তাহলে বন্ডের ইলেকট্রন পেয়ারটা অনেকটা অক্সিজেনের দিকে সরে যাবে। যেহেতু ইলেকট্রন পেয়ারগুলো অক্সিজেনের দিকে সরে যাচ্ছে, তাহলে অক্সিজেনের মধ্যে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, আর অক্সিজেনগুলোর ইলেকট্রন ডেন্সিটি যত বেড়ে যাবে তত কিন্তু এদের মধ্যে রিপালশনটা বেশি হবে, বন্ডটা কিন্তু বন্ড লেংথটা তখন অনেকটা বেড়ে যাবে। রিপালশন বেশি হলে তখন দূরে থাকতে চাইবে, আর দূরে থাকতে চাইলে কী হবে, বন্ড লেংথ কিন্তু বেড়ে যাবে। এটা হলো এইচ টু ওটুর গল্প। আর ও টু এফ টুর ক্ষেত্রে কী হয়েছে, এফের ইলেকট্রন নেগেটিভিটি অক্সিজেনের থেকে বেশি, সেই জন্য ইলেকট্রন পেয়ারটা কার দিয়ে টানা হয়ে থাকবে, এফের দিয়ে টানা হয়ে থাকবে। তাহলে বলতে পারি অক্সিজেনের ইলেকট্রনের ডেন্সিটিটা কিছুটা হলেও কিন্তু কমবে। ও এফের মধ্যে একই গল্প, এফের ইলেকট্রন নেগেটিভিটি বেশি কারণে এফের দিয়ে টানা হয়ে আসছে, তাহলে অক্সিজেনের এখানে কিছু হলেও ঘাটতি তৈরি হবে, অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটিটা তুলনামূলক কম হবে, সেই কারণে রিপালশনও কম হবে। রিপালশন যেহেতু কম হবে, তাহলে বন্ডটা ইজিলি কিন্তু, যেহেতু এক্ষেত্রে রিপালশন কম, সেই জন্য কী হবে, এই বন্ডটা কিন্তু বন্ধন দৈর্ঘ্য যেটা হবে তুলনামূলক কম হবে, কারণ এই বন্ডটা রিপালশনটা অক্সিজেন অক্সিজেনের মধ্যে রিপালশনটা কম আছে, রিপালশনটা কম থাকার জন্য কী হবে, বন্ড লেংথ এক্ষেত্রে বাড়বে না। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, ওএফ টু এর বন্ধন কোণ এইচ টু অপেক্ষা কম কেন। দেখো ওএফ টুতে কী হয় যে অক্সিজেনের থেকে এফের ইলেকট্রন নেগেটিভিটি দেখো এখানে বেশি আছে, আর সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রন নেগেটিভিটি বাড়লে কী হয়, ইলেকট্রন পেয়ারটা সারাউন্ডিং অ্যাটমের দিকে সরে যায়। আর সারাউন্ডিং অ্যাটম দিকে সরে গেলে কী হবে, ইলেকট্রন পেয়ারগুলো যদি সারাউন্ডিং অ্যাটম দিকে সরে যায়, তখন আগে যদি এদের মধ্যে এখন ডিস্টেন্সটা দেখা হয়, ইলেকট্রন পেয়ার যদি এফের দিকে সরে যায় দেখো, তাহলে ইলেকট্রন পেয়ারের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, ডিস্টেন্সটা কিন্তু বেড়ে যায়। ডিস্টেন্স বেড়ে গেলে কী হয়, রিপালশনটা কমে যায়, রিপালশন কমে গেলে তখন লোন পেয়ার যে রিপালশনটা করে সেই রিপালশনের পরিমাণ তখন বেড়ে যাবে। নিজেদের মধ্যে ওএফ ওএফের মধ্যে যে বন্ডটা, সেই বন্ডের নিজেদের মধ্যে ইলেকট্রনের রিপালশনটা কমে যায়। কেন কমে যায়, কারণ এফের দিকে সেটা টানা হয়ে চলে যায়। তাতে করে কী হয়, নিজেদের মধ্যে যখন রিপালশন কমে গেল, তখন অক্সিজেন মধ্যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা তখন রিপালশন বেশি করবে, কারণ এর দিনের মধ্যে ঝগড়া এখন থেমে গেছে। তখন এ একটা ঠেললে ও অনেকটা কাছাকাছি আসতে পারবে, কারণ দিনের মধ্যে রিপালশন এখন কম আছে, সেই জন্য বন্ড লেন্থ কী হয়, কমে যায়। সিম্পল ভাবে বলতে গেলে এরকম মনে রাখতে পারো যে ভিএসিপিএস সূত্রে আমরা কী পড়েছিলাম, ভিএসিপিএস সূত্রে বলেছিলাম সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রন নেগেটিভিটি বাড়লে বন্ড অ্যাঙ্গেল কী হয়, কমে, আর সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রন নেগেটিভিটি বাড়লে কী হয়, বন্ড অ্যাঙ্গেল বেড়ে যায়। তো এইচ টু ওর ক্ষেত্রে কী হয়েছে, অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি হাইড্রোজেনের থেকে যথেষ্ট বেশি, তাহলে ইলেকট্রন পেয়ারটা অক্সিজেনের দিকে সরে যাবে, ইলেকট্রন দিকগুলো যদি অক্সিজেনের দিকে সরে যায় রিপালশন বেশি হবে ইলেকট্রন পেয়ারগুলোর মধ্যে, তো বন্ড অ্যাঙ্গেল এই ক্ষেত্রে বেড়ে যাবে। সেই জন্য এইচ টু ওর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বেশি হয়, আর ও এফ টুর ক্ষেত্রে এইচ টু এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বেশি হয়, আর ও এফ টু ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কম হয়। নেক্সট যেটা আছে, দেখো ও টু এফ টু এবং ও এফ টুর মধ্যে কোন ক্ষেত্রে ও এফ বন্ধন দৈর্ঘ্য বেশি এবং কেন। দেখো ও টু এফ টুতে ও এফ বন্ধন দৈর্ঘ্য ও এফ টু এর তুলনায় বেশি, কেন বুঝতেই পারছ, কারণ অক্সিজেন অক্সিজেনের মধ্যে যে ইলেকট্রনিক যে রিপালশনটা ক্ষেত্রে কাজ করছে, সেই রিপালশনের কারণে কী হবে, যে রিপালশনের কারণে বন্ড লেংথে বেশি হবে ও এফের তুলনায় আর কি। এক্ষেত্রে আজ যাই পর্যন্ত অক্সিজেন অক্সিজেনের মধ্যে ইলেকট্রনের যে রিপালশনটা সেক্ষেত্রে এটা কিন্তু কাজ করছে না, এফের ইলেকট্রন নেগেটিভিটি তারপর বেশি আছে। তো এসব কারণে কী হয় যে ও ও টু এফ টুর ক্ষেত্রে যে ও এফ বন্ধন তার দৈর্ঘ্যটা ও এফ টুর তুলনায় কিন্তু বেশি হয়। একটাই কারণ, অক্সিজেন অক্সিজেনের যে বন্ড আছে, দুটো অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি লোন পেয়ার অক্সিজেন থাকার কারণে কী হয়, রিপালশন অনেক বেশি হয়, কাছাকাছি দুটো আছে, সেই কারণে নেক্সট দেখো আসা যাক, যেটা কোন অন্তঃহালোজেন আন্তঃহালোজেন যৌগের সঙ্গে সিএলও মাইনাস আয়নটি আইসো ইলেকট্রনিক। তো সিএলও মাইনাস আয়নটি কার ক্ষেত্রে আইসো ইলেকট্রনিক হবে, আন্তঃহালোজেন যৌগ, আন্তঃহালোজেন যৌগ বলতে কি, যখন হ্যালোজেনগুলো অর্থাৎ ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন অ্যাডিন নিজেদের মধ্যে বন্ড করে, তার ফলে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেগুলোকে আমরা আন্তঃহালোজেন কম্পাউন্ড বা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড আমরা বলি। তো এক্ষেত্রে দেখো যেটা সিএলএফ আছে, সিএলএফের ক্ষেত্রে কিন্তু এটা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড আমরা বলতে পারি। তো সিএলএফ এর যদি টোটাল ইলেকট্রন আমরা কাউন্ট করি, ক্লোরিনের কতগুলো ইলেকট্রন হয়, 17 হয়, এফের কতগুলো হয়, 8টা হয়, টোটাল ইলেকট্রন কতগুলো হলো, টোটাল ইলেকট্রন হয়ে যাবে 25। আর সিএলও মাইনাস টোটাল ইলেকট্রন যদি আমরা কাউন্ট করি, ক্লোরিনের কত, 17, অক্সিজেনের কত, 8, আর একটা নেগেটিভের জন্য 1, তাহলে হলো কত, তো সিএলও মাইনাস 17 প্লাস 8 প্লাস 1 করলে 26 হবে, সরি একটা ভুল করলাম, সিএলএফ এর ক্ষেত্রে যে টোটাল ইলেকট্রনটা হবে, এফের যে ইলেকট্রনের নাম্বার সেটা তো 9 হয়, অর্থাৎ এটা 25 নয়, এটা 26 আর কি।
যাই হোক, সিএলএফ এ টোটাল ইলেকট্রন 26 আর সিএলও মাইনাস ও টোটাল ইলেকট্রন 6। তাহলে আমরা বলতে পারি কি যে সিএলও মাইনাসের সাথে সিএলএফ যে ইন্টারহাইড্রোজেন কম্পাউন্ড আছে এরা একে অপরের আইসো ইলেকট্রনিক, কারণ এদের ক্ষেত্রে ইলেকট্রন নাম্বারটা সমান। আইসো ইলেকট্রনিক অর্থাৎ হচ্ছে ইলেকট্রন নাম্বার যাদের সমান তাদেরকে আইসো ইলেকট্রনিক কম্পাউন্ড বলা হয়। আর একটা কোয়েশ্চেন দেখো, সেটি কি লুইস অ্যাসিড হিসেবে আচরণ করে? দেখো ক্লোরিনে কিন্তু ভ্যাকেন্ট ডি অরবিটাল যেহেতু আছে সেই জন্য সিএলএফ কিন্তু লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারবে। যেমন এম মাইনাস থেকে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সিএলএফ টু আয়ন গঠন করে, সিএলএফ টু মাইনাস আয়ন গঠন করে, সিএলএফ এম মাইনাস থেকে ইলেকট্রন নিয়ে সিএলএফ টু তৈরি করতে পারে। বাতাসে সামান্য পরিমাণ সিও এর উপস্থিতি বোঝার জন্য একটি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। তো বাতাসে সামান্য পরিমাণ যদি সিও থাকে সেটা বোঝার জন্য কী রাসায়নিক বিক্রিয়া আছে? তো I2O5-কে যদি সিওর সাথে আমরা রিয়াকশন করাই মনে করো, তাহলে কী তৈরি হবে? সিও টু তৈরি হয় আর I2 তৈরি হয়। তো বাতাসে যদি সিও থাকে তাহলে I2O5 রিয়াকশন করে I2 যেহেতু তৈরি করতে পারবে, এই I2O5 শক্তিশালী জারক দ্রব্য হয়, সিওকে দেখো CO2-তে জারিত করে আর নিজে I2-তে বিজারিত। পরবর্তীকালে এই I2-কে বোঝার জন্য আমরা কী করি, সোডিয়াম থায়োসালফেট দ্রবণের সাহায্যে স্টার্চ মিশিয়ে ট্রাইটেট করলে সিও এর পরিমাণ নির্ণয় করা যায়, অর্থাৎ কতটা পরিমাণে সিও আছে সেটাও কিন্তু আমরা বার করে দিতে পারি এইভাবে। নেক্সট দেখা যাক, চলো আন্তঃহ্যালোজেন কাকে বলে, আন্তঃহ্যালোজেন ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড কী? হ্যালোজেন মৌলগুলির পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে যেসব যৌগ উৎপন্ন করে তাদের ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড বলা হয়। অর্থাৎ দেখো Cl2 আছে, F2 আছে, নিজেদের মধ্যে জুড়ে গিয়ে কী তৈরি করছে? Cl-F তৈরি করেছে। যে হ্যালোজেনগুলো নিজেদের মধ্যে বন্ড তৈরি করে যে কম্পাউন্ডগুলো তৈরি হয় আর কি, সেগুলো ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড বলা হয়। এক্সাম্পল Cl-F। ICL-এর সক্রিয়তা I2 অপেক্ষা বেশি কেন? ICL এর রিয়েক্টিভিটি বলছে I2 থেকে বেশি। দেখো ICL এর রিয়েক্টিভিটি বেশি এই কারণে, কারণ মধ্যে ICL বন্ডটার মধ্যে পোলারিটি আছে, কিন্তু I2-র মধ্যে কোনো পোলারিটি নাই, ওটা কোভ্যালেন্ট বন্ড পিওরলি। ICL এর ক্ষেত্রে কী হয়, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু I-এর থেকে বেশি সেই জন্য ক্লোরিন হচ্ছে ডেল্টা নেগেটিভ, আয়রন হচ্ছে এক্ষেত্রে ডেল্টা পজিটিভ। কিন্তু I2 যদি দেখা হয় দুজনের ইলেকট্রোনেগেটিভিটি সমান, এক্ষেত্রে পোলারিটি একেবারে থাকে না বললেই চলে, থাকেই নি আর কি। দুটি একই তড়িৎ ঋণাত্মক মৌল হয়, বন্ডটি নন পোলার হয়, সেই জন্য রিয়েক্টিভিটি কম। সেখানে ICL এর ক্ষেত্রে কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকার কারণে কী হয়, পোলারিটি থাকে, আর পোলারিটি থাকার কারণে কী হয়, এটা রিয়েক্টিভ হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, HFকে কাচের পাত্রে রাখা যায় না কেন? তো কাচ হচ্ছে কি, কাচে কী থাকে, সোডিয়াম সিলিকেট থাকে। তো কাচে যদি সোডিয়াম সিলিকেট থাকে আর সেখানে তুমি HF যদি রাখতে যাও, কী হবে, রিয়েকশন করে যাবে। Na2SiO3, কাচে যে HF থাকে তাহলে H2F2 হিসাবে থাকে, যাই হোক রিয়েকশন করে যায়, রিয়েকশন করে গিয়ে কী তৈরি করে, Na2SiF6 অর্থাৎ সোডিয়াম ফ্লুরো সিলিকেট এটা তৈরি করে আর ওয়াটার তৈরি করে। অর্থাৎ কাচের পাত্রে তুমি যখন HF রাখতে যাবে, কাচের পাত্রের সঙ্গে HFটা রিয়েকশন করে যাবে, আর রিয়েকশন করে গেলে ওটা কাচের পাত্রটা কী হবে, আস্তে আস্তে ক্ষয় পেয়ে যাবে, সেই জন্য HFকে কাচের পাত্রে রাখা হয় না। নেক্সট দেখো, কী শর্তে ক্লোরিন রঙিন পদার্থকে জারণ দ্বারা বিজারিত করে? ক্লোরিন প্রথমে ওয়াটারের সাথে রিয়াকশন করে কী তৈরি করে, ন্যাসেন্ট অক্সিজেন তৈরি করে, আর ন্যাসেন্ট অক্সিজেন দ্বারা ও কী করে, ডিকালারাইজ করতে পারে। Cl2 আর SO2 এর বিজারণ ধর্মের তুলনা করো। এটা দেখো গ্রুপ 16-এ আমরা কোশ্চেন নাম্বার 37-এ বলা আছে, ওইখানে গিয়ে দেখে নিতে পারো। নেক্সট দেখো যেটা আছে, HF অ্যাসিডকে মোমের প্রলেপ দেওয়া কাচের পাত্রে রাখা হয় কেন? এর কারণ দেখো একটু আগে বললাম কি যে কাচের পাত্রে কী থাকে, Na2SiO3 থাকে, সোডিয়াম সিলিকেট থাকে, আর সোডিয়াম সিলিকেট কী করে, HF এর সাথে রিয়াকশন করে যায়, দিয়ে তৈরি করে কি, Na2SiF6, ডাইসোডিয়াম হেক্সাফ্লুরো সিলিকেট তৈরি করে দেয়। তো যদি রিয়াকশন করে যায় তাহলে কাচের পাত্র ক্ষয় হয়ে যাবে, সেই জন্য আমরা কী করি, যাতে কাচের পাত্র ক্ষয় না হয় সেই জন্য কাচের পাত্রের গায়ে আমরা কী করি, মোমের প্রলেপ দিয়ে দিই। কাচের পাত্রে যদি মোমের প্রলেপ দেওয়া হয় তাহলে HF আর ডাইরেক্ট কাঁচটার কন্ট্যাক্ট আসেনি, মোমের প্রলেপ যখন আমরা আগেই লাগিয়ে দেবো তখন কিন্তু আর HFটা কাচের পাত্রের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে পাবে নি, আর ডাইরেক্ট কন্ট্যাক্ট যদি না পায় তাহলে রিয়াকশনও করবে নি আর কাচটা তাহলে ক্ষয় হবে না আর কি। তো ডাইরেক্ট কন্ট্যাক্টটা অ্যাভয়েড করার জন্যই ওই কাচের প্রলেপটা দেওয়া হয়। নেক্সট দেখো যেটা আছে, একটি আন্তঃহ্যালোজেন যৌগের নাম করো যার কেন্দ্রীয় পরমাণু সংকরণ sp3d3, এর ঘটনাকৃতি উল্লেখ করো। এটা কেমিক্যাল বন্ডিং তোমরা করেছিলাম, তখন দেখবে IF7 যেটা হয় আর কি, এটার ইলেকট্রন আয়োডিন যেটা আছে, আয়োডিন যেটা হাইব্রিডাইজেশন হয় sp3d3 হয়, কেন্দ্রীয় পরমাণু এখানে আই আর আই এর হাইব্রিডাইজেশন sp3d3, করলে বুঝতে পারবে অবশ্য। নেক্সট দেখো যেটা আছে, তড়িৎ ঋণাত্মকতা একই হওয়া সত্ত্বেও অক্সিজেন ও হাইড্রোজেনের বন্ধন গঠন করে কিন্তু ক্লোরিন করে না, কারণ দর্শাও। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বলছে একই, তাহলে অক্সিজেন হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে কিন্তু ক্লোরিন করে না, এর কারণটা কি?
দেখো ক্লোরিন অপেক্ষাকেও কিন্তু অক্সিজেনের পরিমাণ আকারে ছোট, তাতে করে কি হয়, তার কারণে ইলেকট্রনের ঘনত্বটা, যেটা ইলেকট্রনের ডেন্সিটি আর কি, সেটা ক্লোরিনের থেকেও অক্সিজেনের বেশি হয়, আর সেই জন্য হাইড্রোজেন বন্ড গঠনটা অক্সিজেন করতে পারে কিন্তু ক্লোরিন সেটা করতে পারেনি। ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেনের বেশি আছে, তো সহজেই ওটা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, অ্যাট্রাকশন ফোর্স সেখানে বেশি হয়, পোলারিটি বেশি তৈরি করতে পারে। নেক্সট যেটা আছে, দেখো ফ্লুরিন হ্যালোজেন পরিবারের সর্বাপেক্ষা অপরাধর্মী মৌল হওয়ায় এইচএফ সর্বাপেক্ষা দুর্বল হ্যালোজেন হাইড্রাসিড, ব্যাখ্যা করো কি বলতে চাইছে। বলতে চাইছে যে ফ্লুরিন হ্যালোজেন পরিবার সর্বাপেক্ষা অপরাধর্মী মৌল, তো এক্ষেত্রে অপরাধর্মী মৌল আর কি, একটু ইংলিশটা বুঝতে বোঝা যাচ্ছে না, যাই হোক ছেড়ে দাও। এইচএফ সর্বাপেক্ষা দুর্বল হ্যালোজেন হাইড্রাসিড হিসাবে কাজ করে কেন, দেখো এইচএফ এর ক্ষেত্রে কি হয়, বন্ড ডিসোসিয়েশন যে এনথালপিটা হয় সেটা সব থেকে বেশি হয়, কারণ এইচএফ এর বন্ড লেংথ ছোট, তো এইচএফ এর বন্ড লেংথ ছোট হওয়ার জন্য কি হয়, স্মল হওয়ার জন্য বন্ড ইজিলি ব্রেক করেনি, তো বন্ড ডিসোসিয়েশন এনথালপি কিন্তু এইচএফ এর অনেকটা বেশি, তাই এটি সর্বাপেক্ষা দুর্বল অ্যাসিড। এছাড়া অবিয়োজিত যে এইচএফ অণু থাকে, অবিয়োজিত এইচএফ অণু এফ মাইনাস আয়নের সাথে হাইড্রোজেন বন্ড গঠনের মাধ্যমে কি করে, এইচএফ টু মাইনাস হিসেবে এক্সিস্ট করে, যারা এইচএফ থাকে সে কি করে আরেকটা এফ মাইনাসের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে, দিয়ে এইচএফ টু মাইনাস হিসাবে কিন্তু ও এক্সিস্ট করে, এইচএফ টু মাইনাস হিসাবে ও এক্সিস্ট করে, এক্সিস্ট কর হ্যাঁ এইচএফ টু মাইনাস আয়ন উৎপন্ন করে বলে এসিড হিসাবে দুর্বল, কারণ ওটা হাইড্রোজেনে ছাড়বে কি, ও অলরেডি আরেকটা এফ মাইনাসের সঙ্গে জুড়ে গিয়ে এইচএফ টু তৈরি করে দিয়ে বসে আছে, সেই জন্য এটা এসিড হিসাবে দুর্বল। ও ছাড়ার কথা ছিল হাইড্রোজেনটা এইচ প্লাস হিসাবে, সেটা না করে ও এফ এ মাইনাস সাথে হাইড্রোজেন বন্ড করে স্টেবল অবস্থায় পৌঁছে যাচ্ছে আর কি, সেই জন্য ও এইচটা ছাড়তে চাইছে না, তার জন্য এসিড মেজারটা কী হচ্ছে, কম হয়ে যাচ্ছে। নেক্সট যেটা আছে, দেখো ফ্লুরাইডের রাসায়নিক জারণ দ্বারা ফ্লুরিন প্রস্তুত করা যায় না কেন, কী হয়, ফ্লুরিনের সাইজটা স্মল আর ইলেকট্রোজেন নেগেটিভিটি থাকে সেটাও সব থেকে বেশি থাকে সর্বোচ্চ আর কি, ফ্লুরাইড আয়ন সেই জন্য কী হয় খুবই স্টেবল আর কি, হাইলি স্টেবল বটে, সেই জন্য কী হয় এফ মাইনাস, সেই জন্য এম মাইনাস থেকে ইলেকট্রনটাকে রিমুভ করে দিয়ে এফ অ্যাটমে কনভার্ট করা যায় না, অর্থাৎ এম মাইনাস থেকে ইলেকট্রনটাকে বার করতে আমরা পারবো না, যদি এম মাইনাস ইলেকট্রন না ছাড়ে তাহলে বুঝতেই পারছো যে ওটা এফ তৈরি হবে না, কারণ এফ ইলেকট্রন বেশি আছে, তার জন্য এফ পরমাণু পাবো না আর এফ হিসাবে ওটা এক্সিস্ট করবে না। নেক্সট এটা আছে, দেখো সিএল এফ থ্রির অস্তিত্ব থাকলেও এফ সিএল থ্রির অস্তিত্ব নেই কেন, তো সিএলের ক্ষেত্রে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, সিএলের ক্ষেত্রে কী আছে, থ্রি এস টু আছে, থ্রি পি ফাইভ আছে, থ্রি ডি জিরো আছে, তো যেহেতু থ্রি ডিটা পুরো খালি পড়ে আছে, তো ও চাইলে যখন ওটা বন্ড করতে চাইবে আর কি, পি থেকে ইলেকট্রনটাকে জাম করিয়ে ডিতে আনপেয়ার ইলেকট্রনও তৈরি করতে পারবে, আর ডিতে যদি আনপেয়ার ইলেকট্রনও তৈরি করতে পারে তার জন্য কিন্তু ও সিএল এফ থ্রি তৈরিও করতে পারবে। কিন্তু যদি এফ সিএল থ্রির ক্ষেত্রে দেখি, যদি এফ সিএল থ্রির ক্ষেত্রে দেখতে পাই কি, এফ সিএল থ্রির ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমে কে আছে, এফ আছে, সিএল এফ থ্রির ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমে ছিল ক্লোরিন আর ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল ছিল। দেখো আমরা জানি যে সেন্ট্রাল অ্যাটম শুধুমাত্র হাইব্রিডেশনে টেকপার্ট করে, সারাউন্ডিং অ্যাটম কিন্তু হাইব্রিডেশনে টেকপার্ট করেনি, তো ক্লোরিনের ক্ষেত্রে সিএল এফ থ্রির ক্ষেত্রে ক্লোরিন সেন্ট্রাল অ্যাটম ছিল, ওর ভ্যাকেন্ট ডি অরবিটাল ছিল, সেই জন্য ও আনপেয়ার্ড অরবিটাল তৈরি করে দিয়ে ও কিন্তু সিএল এফ থ্রি তৈরি করতে পেরেছিল। কিন্তু এফ সিএল থ্রির ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম কী আছে, সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে এফ, আর এফ এর ইলেকট্রনিক কনফিগারেশন টু এস টু বি ফাইভ, টু ডি তো নাই, টু ডি যেহেতু নাই সেই জন্য ও আনপেয়ার ইলেকট্রন তৈরি কিন্তু করতে পারবে না, সর্বোচ্চ যদি দেখা হয় এফ এর ক্ষেত্রে টু এস টু বি ফাইভ যদি হয়, এফ এ যেহেতু পাঁচটা ইলেকট্রন আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, একটা আনপেয়ার ইলেকট্রন আছে, যেহেতু এফ এ একটা আনপেয়ার ইলেকট্রন আছে সেই জন্য ও একটার সাথে বন্ড করতে পারবে এই আর কি, সেই জন্য এফ সিএল থ্রি গঠনটা সম্ভব নয়। নেক্সট দেখা যাক, কে এইচ এফ টু লবণ বর্তমান কিন্তু কে এইচ সিএল টু, কে এইচ বি আর টু বা কে এইচ আই টু লবণগুলির অস্তিত্ব নেই কেন। দেখো কে এইচ এফ টুর ক্ষেত্রে কী হয়, উচ্চ তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ হাই ইলেকট্রোনেগেটিভিটি আর স্মল সাইজ হওয়ার জন্য কী হয়, ফ্লুইন যেটা আছে সেটা ফ্লুয়েড আয়ন হিসাবে আর কি, এম মাইনাসটা হাইড্রোজেন বন্ডের যে হাইড্রোজেন বন্ড তৈরি করার যে টেন্ডেন্সিটা সেটা অনেকটা বেশি থাকে, সেই জন্য এইচএফের সাথে ও হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, এই কারণে তরল এইচএফের মধ্যে পটাশিয়াম ফ্লুরাইড যদি যোগ করা হয় তাহলে কেএফ আয়নীভবনের ফলে এম মাইনাস আয়ন, কেএফ এর মধ্যে তো কে প্লাস এম মাইনাস আছেই কারণ আয়নিক বন্ড হয়ে আছে, এম মাইনাস আয়নটা কী করে এইচএফের সাথে
আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড অর্থাৎ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। যেহেতু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, সেই জন্য হাইড্রোজেন বন্ড ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরির মাধ্যমে ও এইচ এফ টু মাইনাস হিসাবে এক্সিস্ট করে, তাই কে এইচ এফ টু। আর এইচ এফ টু মাইনাস আছে মানে বুঝতেই পারছো ওকে স্টেবিলিটি দেওয়ার জন্য, এরপর কে এইচ এফ টু হতে মানে তৈরি হয়ে যায় আর কি। তো এটাই আর কি, যেটা কে এফটা দেখো কে প্লাস এফ মাইনাস ভেঙে গেছে, এম মাইনাসটা এইচ এফ এর সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে এইচ এফ টু মাইনাস করে দিয়েছে, সে পরবর্তীকালে কে এর সঙ্গে জুড়ে গিয়ে কে এইচ এফ টু তৈরি করে দেবে, তো সেই জন্য কে এইচ এফ টু থাকে। কিন্তু এই এই কে এইচ সি এল টু বা কে এইচ বি আর টুর অস্তিত্ব নেই কী জন্যে, কারণ ক্লোরিনের বা ব্রোমিনের বা আয়োডিনের কিন্তু হাইড্রোজেন বন্ডটা স্ট্রং নয়। হাইড্রোজেন বন্ডটা স্ট্রং না হওয়ার জন্য কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু ওদের কম থাকে, সেই জন্য এইচ এর সাথে ও এইচ এফ এর মতো হাইড্রোজেন বন্ডটা তৈরি করতে পারেনি, সেই জন্য এইচ সি এল টু মাইনাস এক্সিস্টও করেনি। আর এইচ সি এল টু মাইনাস এক্সিস্ট করেনি বলে কে এইচ সি এল টু বা কে এইচ বি আর টু বা কে এইচ আই টু এদের অস্তিত্ব কিন্তু নাই। নেক্সট দেখা যাক হেলোজেনগুলির শক্তিশালী জারক দ্রব্য কেন, ওদের অক্সিডাইজিং নেচারটা বেশি হয় কী জন্যে। দেখো হেলোজেনগুলোর ক্ষেত্রে কী হয়, নিম্ন বিগলন তাপ অর্থাৎ যেটা মেল্টিং পয়েন্টটা খুবই কম হয়, নিম্ন বাষ্পায়ন তাপ অর্থাৎ ভেপার ফেজে নিয়ে যেতে গেলে এনার্জি কম লাগে, নিম্ন বন্ধন বন্ড ডিসোসিয়েশন এনথালপি বন্ধন বিজন শক্তি যেটা, উচ্চ তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি খুবই হাই হয়, আর উচ্চ ইলেকট্রন গ্রহণ এনথালপি হাই ইলেকট্রন গেইন এনথালপি, এবং এক্স মাইনাস আয়নের উচ্চ হাইড্রেশন এনথালপি, হাই হাইড্রেশন এনথালপি এক্স মাইনাসগুলোর হবে। সেই জন্য কী হয়, হেলোজেনগুলি ইলেকট্রন গ্রহণের তীব্র প্রবণতা থাকে, ওরা কিন্তু ইলেকট্রন ইজিলি নিতে চায়, দিয়ে এক্স মাইনাস তৈরি করতে চায়। এই কারণে কী হয়, হেলোজেনগুলো যেগুলো আছে যেহেতু ওরা ইলেকট্রন নিচ্ছে, তখন নিজে কী হচ্ছে রিডিউসড হচ্ছে, তখন অপরকে কী করছে ওরা অক্সিডাইজ করছে, যেহেতু অপরকে অক্সিডাইজ করছে সেই জন্য এগুলো কী হয় শক্তিশালী জারক দ্রব্য হিসাবে কাজ করতে পারে, তবে এদের এফ টু থেকে আই টুতে ক্রমশ হ্রাস পায়, জারণ ক্ষমতা এফ টু থেকে আই টুতে ক্রমশ হ্রাস পায়, কারণ এফ এর থেকে আই এর দিকে যত যাবো তত কী হবে ইলেকট্রোনেগেটিভিটি কমে কমে যাবে, সেই জন্য এদের জারণ ক্ষমতা যেটা অপরকে জারিত করার যে ক্ষমতা সেটা ক্রমশ কমবে, কারণ এফ এর থেকে যদি আমরা আইয়ে আসি আইয়ের কিন্তু ইলেকট্রন ছাড়ার একটা টেন্ডেন্সি থাকবে, সাইডে যেহেতু লার্জ আছে তাহলে অপরকে একটা রিডিউস করার টেন্ডেন্সি ওর থেকেই যাবে, অর্থাৎ রিডিউসিং এজেন্ট হিসেবে তখন কাজ কিছুটা করতে পারবে, অর্থাৎ অক্সিডাইজিং পাওয়ারটা আইয়ের কিন্তু কম হবে। অর্থাৎ গ্রুপ বরাবর প্রথমে যদি গেলে এফ টু থেকে আই টুতে ক্রমশ কিন্তু অক্সিডাইজিং পাওয়ারটা ক্রমশ কমে কমে যাবে। নেক্সট দেখা যাক চলো সিউডো হ্যালাইড আয়ন এবং সিউডো হ্যালোজেন কাদের বলা হয়। দেখো দুই বা তার বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু যার মধ্যে অন্তত একটি নাইট্রোজেন, এটা হতে হবে সমন্বয়ে গঠিত আয়নসমূহ যাদের ধর্ম হ্যালাইড আয়নের মতো, তাদের সিউডো হ্যালোজেন বলা হয়। অর্থাৎ এদের মধ্যে একটা নাইট্রোজেন থাকতে হবে, আর দুই বা ততোধিক তার বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু যার মধ্যে একটা অন্তত হ্যালোজেন নাইট্রোজেন থাকতে হবে, সমন্বয়ে গঠিত আয়নসমূহ যাদের ধর্ম হ্যালাইড আয়নের মতোই ধর্ম আর কি, তাদের সিউডো হ্যালোজেন বলা হয়। যেমন মনে করো সিএন মাইনাস, থাইওসায়ানেট, এসসিএন মাইনাস, ওসিএন মাইনাস, এটা এদের ধর্মগুলো কার মতো হতে হবে, হ্যালোজেনগুলোর মতো হতে হবে, তার জন্য এদেরকে বলে সিউডো হ্যালাইড আয়ন। সিউডো হ্যালোজেন কোনগুলো বলবে, সিএন হোল টু এটা সিউডো হ্যালোজেন, থাইওসায়ানোজেন, এসসিএন তার হোল টু, অক্সিসায়ানোজেন, ওসিএন তার হোল টু, এগুলো হচ্ছে সিউডো হ্যালোজেন আর কি। নেক্সট দেখা যায় ধরো ফ্লুরিনের অস্বাভাবিক আচরণের দুটি উদাহরণ দাও, ফ্লুরিন অস্বাভাবিক আচরণ এনামোলাস বিহেভিয়ার দেখায় কী জন্য। দেখো ফ্লুরিনের ক্ষেত্রে যেটা হয় ইলেকট্রোনেগেটিভিটি এদের ক্ষেত্রে খুব হাই হয়, তীব্র ঋণাত্মক মৌল হয়, ফ্লুরিন ঋণাত্মক জারণ অবস্থা ধনাত্মক জারণ অবস্থা প্রদর্শন করে না, ও যার সাথে বন্ড করতে যাও ও ইলেকট্রন পেয়ারকে কিন্তু নিজের দিকে টেনে নেবে, সেই জন্য এফটা সবচেয়ে মাইনাস হিসেবে থাকবে, ওটা সহজে প্লাস হবে না, এটি শুধুমাত্র মাইনাস ওয়ান জারণ অবস্থা প্রদর্শন করে। আবার ফাঁকা ডি অরবিটাল না থাকার এর উচ্চতর জারণ অবস্থা পচনের প্রশ্ন কিন্তু এখানে ওঠে না, ভ্যাকেন্ট ডি অরবিটাল তো থাকে না, তাহলে উচ্চ জারণ অবস্থা পচন ওটা করবে না। অন্যান্য হ্যালোজেনগুলো কী হয়, মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান, প্লাস থ্রি, প্লাস ফাইভ, প্লাস সেভেন সব রকমের জারণ অবস্থা প্রদর্শন করে, কিন্তু কারণ এরা কারণ যদি বলো কারণ এরা হচ্ছে অপেক্ষাকৃত কম তড়িৎ ঋণাত্মক হয়, আর এদের ভ্যাকেন্ট ডি অরবিটালও প্রেজেন্ট থাকে, সেই জন্য কী হয় এরা সব রকম জারণ অবস্থা প্রদর্শন করতে পারে, আর এফের কিন্তু সেটা সম্ভব হয় না। যেহেতু ফ্লুরিনের ধনাত্মক জারণ অবস্থা পরিবর্তন করে না, তাই সিএল বিআর আই এর মতো ক্ষারের সঙ্গে ডিসপারশন বিক্রিয়ায় এরা অংশগ্রহণও করে না। এনামোলাস বিহেভিয়ার যেটা কেসটা বলছিলাম দুটি উদাহরণ দিতে বলেছিল, তো এনামোলাস বিহেভিয়ার দেখানোর পর দুটি যে উদাহরণ যেটা বলছি দেখো,
যেহেতু ফ্লুরিন ধনাত্মক জারণ প্রদর্শন করে না, তার জন্য ক্লোরিন ব্রোমিন আয়োডিনের মতো ক্ষারের সঙ্গে ডিসপোর্শন রিয়াকশন টেক পার্ট করে নি। নিচেটা আছে, দেখো, ক্ষুদ্র আকার, উচ্চ তড়িতাত্মকতা ফ্লুরিন শক্তিশালী হাড়ি নির্মাণ গঠন করতে পারে। এই কারণে এই চ্যাপ্টার সারণশূন্যতায় একটি উদ্বায়ী তরল। অন্যান্য হাইড্রোজেন হ্যালাইডগুলি সাধারণ উষ্ণতায় গ্যাস হিসাবে থাকে, কারণ অন্যান্য হ্যালাইডগুলি হাড়ি নির্মাণ গঠনে তৈরি করতে সক্ষম হয় নাই। ওদের ক্ষেত্রে হাড়ি নির্মাণটা থাকলেও কিন্তু স্ট্রং হয় নাই। আছে, দেখো, ফ্লুরিন শুধুমাত্র -1 জারণ অবস্থা দেখায়, কিন্তু অন্যান্য হ্যালোজেন যেগুলো আছে সেগুলো -1 ছাড়াও +1, +3, +5, +7 এই রকম অপশন সেটা দেখায়। কী জন্য এর যেটা অ্যান্সার হবে সেটা একটু আগে আমরা এক্সপ্লেন করলাম এর আগের কোশ্চেনটাতেই। এই দেখো কোশ্চেন নাম্বার 40-তে দাগ দেওয়া অংশ পর্যন্ত আর কি, অর্থাৎ এই যে এতটা এতটা আমাদের লিখতে হবে এতটা। নেক্সট কোশ্চেন দেখা যাক, ফ্লুরিন আয়োডিন অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক হওয়া সত্ত্বেও এসিড হিসাবে এইচআই অপেক্ষা কম শক্তিশালী ব্যাখ্যা করো। দেখো, এই ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অবশ্যই হাই আছে, কিন্তু যদি এইচআইয়ের ক্ষেত্রে দেখা হয়, এইচআইয়ের ক্ষেত্রে বন্ড লেংথ যেহেতু বেশি আছে, এইচআই বন্ডটা কিন্তু ইজিলি ব্রেক করে, আর এক্ষেত্রে বন্ড লেংথের প্রায়োরিটিটা বেশি পায়। যেহেতু এইচআই বন্ডটা ইজিলি ব্রেক করে, সেই জন্য এইচআইয়ের এসিডিক নেচার অনেক বেশি হবে, যেহেতু এইচআইয়ের বন্ড লেংথ বেশি, বন্ড ইজিলি ব্রেক করে আর কি। আরেকটা কারণ এক্ষেত্রে আমরা বলতে পারি যে জলীয় দ্রবণে, যে অ্যাকোয়াস সলিউশনে, এইচএফ কিন্তু ভেঙে গিয়ে F- আয়ন তৈরি করে, এবং সেটা কী হয়, অবিয়োজিত যে এইচএফটা আছে, যেটা আনডিসোসিয়েটেড এইচএফ আছে, ওর সাথে ওটা জুড়ে গিয়ে হাইড্রোজেন বন্ড দ্বারা যে স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স তৈরি হয় আর কি, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে জুড়ে গিয়ে HF2- তৈরি করে। এর ফলে কী হয়, জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। যেহেতু HF2- তৈরি হয়ে যাচ্ছে, সেই জন্য এটা আংশিক বিয়োজিত হয়ে, খুব বেশি ভাঙছে না আর কি, আংশিক বিয়োজিত হয়ে কম মাত্রা H+ আয়ন তৈরি করে, অর্থাৎ H+ আয়নটা তুলনামূলক কম রিলিজ করে, আর সেই জন্য অ্যাসিডিক ক্যারেক্টারটাও কী হয়, কম হয়। আগে যেটা কাণ্ড বললাম সেটা বললেও চলবে, অসুবিধা নেই, দুটো বলতে পারো চাইলে। নেক্সট যেটা আছে, দেখো, ক্লোরিনের অক্সো অ্যাসিডগুলির আম্লিক ক্ষমতার ক্রমানুসারে সাজাও। ফ্লুরিনের যে অক্সো অ্যাসিডগুলো আছে সেগুলো দেখো, HClO, HClO2, HClO3, HClO4, এদের অ্যাসিডিক অর্ডারে সাজাতে হবে। তো অ্যাসিডিক অর্ডারে সাজাবো কী হবে, যদি ধরো স্ট্রাকচারগুলো দেখা হয়, HClO স্ট্রাকচার কীরকম হবে, এরকম হবে, HOCl আছে আর Cl এ তিনটে এরকমভাবে লোন পেয়ার থাকবে। HClO2-তে কী হবে, HOCl আছে আর একটা Cl এর সাথে অক্সিজেন ডবল বন্ডেড হয়ে থাকবে, দুটো লোন পেয়ার থাকবে। HClO3-তে কী হবে, একটা লোন পেয়ার আছে, বাকি তো ডবল বন্ডেড ও আছে। HClO4-এ কী আছে, একটা ওজ আছে, বাকি অক্সিজেনগুলো ডবল বন্ড হয়ে আছে। তো অ্যাসিডিক অর্ডার দেখতে গেলে আমরা কী দেখবো, যদি আমরা মনে করি আগে এইচটা ছেড়ে দিই আর কি, যেমন ক্ষেত্রে আমরা অর্গানিকে দেখি, আগে এইচটা H+ হিসেবে যদি বেরিয়ে যায়, সেই H+টা বেরিয়ে যাওয়ার পর যেখানে স্টেবিলিটি বেশি হবে সেখানে জানবে অ্যাসিডিক ক্যারেক্টারও বেশি আছে। তো HOCl-এর ক্ষেত্রে যদি এইচটা ছেড়ে দেয়, অক্সিজেনের মাথায় যে নেগেটিভ চার্জ আসবে তার স্টেবিলিটি কিন্তু তুলনামূলক কম আছে, কিন্তু যদি HOCl যেটা এধারে আছে, ধরো সরি, HClO2 যেটা আছে, HClO2-তে হাইড্রোজেনটা ছেড়ে দেওয়ার পরে ওর মাথায় যে নেগেটিভ চার্জ আসবে সেটা কিন্তু রেজোন্যান্স স্টেবিলাইজড, এর সঙ্গে দেখো রেজোন্যান্সে যাচ্ছে। HClO3 যদি বলো, এই ক্ষেত্রে ছেড়ে দেওয়ার পর যে নেগেটিভ চার্জটা আছে সেটা রেজোন্যান্সে যাচ্ছে, আর রেজোন্যান্সের এই ক্ষেত্রে কনজুকশনটা বেশি হবে, কারণ দুটো ডবল বন্ড ও আছে। এবার এর সাথে বন্ডে গিয়ে এর সঙ্গে ডবল বন্ডের সঙ্গে কনজুকশন থাকবে, আরেকবার আরেকবার গিয়ে একে কনজুকশনে তুলবে, অর্থাৎ কনজুকশন কিন্তু এখানে বেশি। HClO4 যদি দেখা হয়, সেক্ষেত্রে এইচটা ছেড়ে দেওয়ার পর O- কিন্তু তিনটা সিএলও বন্ডের সাথে রেজোন্যান্সে টেক পার্ট করবে, অর্থাৎ কনজুগেশন HClO4- অনেক বেশি হবে, দেন HClO3, দেন HClO2, দেন HClO, রেজোন্যান্স হাইব্রিডগুলো দেখো দেখানো আছে। আর যেহেতু এইচটা ছেড়ে দেওয়ার পর স্টেবিলিটি সব থেকে HClO4-এ বেশি আসছে, CLO4- বেশি আসছে, সেই জন্য CLO4- স্টেবিলিটি বেশি হওয়ার জন্যে অ্যাসিডিক অর্ডার সবথেকে বেশি কোনখানে হবে, সবথেকে বেশি অ্যাসিডিক অর্ডার হবে HClO4-এ, তারপর HClO3-তে, HClO2, তারপর HClO, অর্থাৎ কনজুগেট যে বেসটা পাচ্ছি, কনজুগেট বেসের স্টেবিলিটি যেখানে বেশি সেখানে অ্যাসিডিক ক্যারেক্টার বেশি। আর কনজুগেট বেসের স্টেবিলিটি পাচ্ছে কীভাবে, কনজুগেট বেসের স্টেবিলিটি পাচ্ছে রেজোন্যান্স দ্বারা। HClO4-এ হাইড্রোজেনটা ছেড়ে দেওয়ার পর যে CLO4- আসছে সেটা রেজোন্যান্সটা তুলনামূলক অনেক বেশি আছে দেখো, আর রেজোন্যান্স বেশি থাকার কারণে কী হয়, এটা স্টেবল হয়। তো CLO4- যেহেতু স্টেবল, তার জন্য HClO4 সহজে হাইড্রোজেনটা ছেড়ে দিতে পারে। নেক্সট আছে, দেখো, ক্লোরিনের অক্সো অ্যাসিডগুলি জারণ ক্ষমতা বৃদ্ধির ক্রমানুসারে সাজা ও কারণ উল্লেখ করো। তো
প্রথমে তোমরা কি করবে, আগে যে আমরা এক্সপ্লেনেশনটা দিলাম দাগ দেওয়া অংশ পর্যন্ত আর কি বলতে এতটা পর্যন্ত যে এক্সপ্লেনেশনটা দিলাম প্রথম থেকে শুরু করে এখান থেকে শুরু করে তোমরা প্রথমে দেখিয়ে দিবে দাগ দেওয়া অংশ পর্যন্ত লিখে দিবে, তারপর যেটা এক্সপ্লেন করবে এরকমভাবে এক্সপ্লেন করবে যে এনআরএস স্থিতিশীলতা যত বেশি হয় তত কি হয় জারণ ক্ষমতা তত কিন্তু হ্রাস পায়, অপরকে উৎসাহিত করার ক্ষমতা কিন্তু তত কমে যায়। যেহেতু HClO মাইনাস তুলনামূলক কম স্টেবল তাই সহজেই কিন্তু অক্সিজেন রিলিজ করে, অর্থাৎ দেখো যার স্টেবিলিটি কম হবে সে তো সহজেই অক্সিজেনটা ছেড়ে দিবে, তো অক্সিজেনটা ছেড়ে দিলে কি হচ্ছে ওর নিজে কি হলো ওর নিজে তো রিডিউসড হলো আর অপরকে কি করলো অক্সিডাইজ করলো, অর্থাৎ বলতে পারি তখন অক্সিডাইজিং পার্টটা বেশি হয়ে যাবে। আর HClO পরে কেসটা যদি দেখো এক্ষেত্রে তো স্টেবিলিটি যথেষ্ট বেশি আছে অক্সিজেনের সাথে, কারণ এক্ষেত্রে রেজোনেন্সটা বেশি বেশি পাচ্ছি আমরা, তাহলে এক্ষেত্রে অক্সিজেন রিলিজ করার টেন্ডেন্সিটা কিন্তু তুলনামূলক কম হবে, অর্থাৎ অক্সিজেন রিলিজ করার টেন্ডেন্সি যদি কম হয় তা অর্থাৎ অপরকে রিডিউস করার টেন্ডেন্সি সরি অপরকে অক্সিডাইজ করার টেন্ডেন্সিটা তুলনামূলক কম হয়, সেই জন্য কী হয় HClO পর মাইনাস কিন্তু অক্সিজেনের পার্টটা তুলনামূলক কম থাকে। আর অর্ডারটা যদি করা হয় অর্ডারটা কী হবে HClO ফোরের কম হবে অক্সাইজিং পাওয়ার, তার তুলনায় HClO থ্রি হবে, তারপর HClO টু আর সব থেকে বেশি অক্সাইজিং পাওয়ার শো করবে কে HClO। 45 এটা ধর কী আছে, ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড তৈরি করতে এফ কোনো রোল প্লে করে না কেন, ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড তৈরি করার জন্য এফ কোনো রোল প্লে করে না কেন। এফের ক্ষেত্রে দেখো একটা মাত্র আনপেয়ার ইলেকট্রন যেটা আছে আর কি ওর তো ভ্যাকেন্ট ডিও থাকেনি পর্যন্ত, নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, তাহলে সর্বোচ্চ একটাই বন্ড তৈরি করতে পারবে, তাহলে এফ এ বা এফ সি এল এ একটাই বন্ড ছাড়া সম্ভব না ওর ক্ষেত্রে। বাকিগুলো যদি দেখি আমরা ক্লোরিন ব্রোমিন আয়োডিন সাথে ক্ষেত্রে কী থাকে, ক্লোরিন ক্ষেত্রে যেমন 3H2 3P5 হওয়ার পর 3D0 থাকে আর 3D0 পুরোপুরি খালি থাকে, চাইলে পি থেকে ইলেকট্রনকে জাম্প করিয়ে বা এস থেকে ইলেকট্রনকে জাম্প করিয়ে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে ওটা কিন্তু অন্যান্য যে হ্যালোজেনগুলো আছে তাদের সাথে কিন্তু ইজিলি বন্ড তৈরি করতে পারবে, আর সেই জন্য অনেকগুলো হ্যালোজেনের সাথে বন্ড তৈরি করতে পারে, আর সেই জন্য ওরা ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডগুলো তৈরি করতে পারে আর কি। কিন্তু এফের ক্ষেত্রে সে সুযোগটা নাই, একটাই বেশি একটার বেশি বন্ড পক্ষে সম্ভব নয়, কারণ ফ্লুরিনের কোনো ভ্যাকেন্ট ডি থাকেনি, তাহলে আনপেয়ার ইলেকট্রন তৈরির সুযোগও নেই আর বন্ড তৈরিরও সুযোগ নেই। নেক্সট দেখা যাক, চলো হ্যালোজেন মৌলগুলির মধ্যে ফ্লুরিন সব থেকে বেশি ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড তৈরি করে কেন। দেখো ফ্লুরিন নিজে যদি বলো ফ্লুরিনে কিন্তু নিজে একটার বেশি বন্ড তৈরি করতে পারেনি, অথচ ফ্লুরিন নিজে কিন্তু ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড তৈরি সব থেকে বেশি করে, মানে যেখানে ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডগুলো তৈরি হয় সেখানে ফ্লুরিন কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। এর কারণটা কি, এই যেটা কারণ আছে এরকম, ধরো হ্যালোজেন মৌলগুলির মধ্যে ফ্লুরিনের সব থেকে বেশি দেখা ইলেকট্রোনেগেটিভিটি আছে, আর এফের ইলেক্ট্রোনেগেটিভিটি থাকার কারণে কী হয় এফ আর এফের নিজস্ব কোনো ভ্যাকেন্ট ডিরোলটা তো থাকেনি বুঝতেই পারছো, তার জন্য কী হয় অন্যান্য হ্যালোজেনগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেশি সংখ্যক ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড তৈরি করতে পারে। এফের সেক্ষেত্রে কী হয়েছে এফ এই কারণেই অন্য কারোর সঙ্গে জুড়ে যেতে পারে আর কি, ও তো অন্য নিজের কারোর সঙ্গে বন্ড করবে না, অন্য সঙ্গে জুড়ে যায় আর কি, জুড়ে গিয়ে অন্যদের বন্ডটা তৈরি করে। নেক্সট যেটা আছে দেখো, অম্লীয় ক্ষমতা ক্রমানুসারে সাজাও PH3 H2S HCl, তো এটা কার উপর ডিপেন্ড করবে, দেখো ইলেকট্রোনেগেটিভিটি যদি ওরা দেখি আমরা ফসফরাস থেকে সালফারে বেশি, সালফার থেকে ক্লোরিনে বেশি, আর ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত কী হবে, এছাড়াও PH3 যেটা আছে PH3-র মধ্যে PH বন্ড আছে, PH বন্ডটা কিন্তু যত ইজিলি রিলিজ করবে তার থেকে বেশি কিন্তু রিলিজ করবে H2S এর ক্ষেত্রে, কারণ সালফার আর হাইড্রোজেনে যেটা আছে সালফারের ইলেকট্রোনেগেটিভিটি তুলনামূলক আরও বেশি আছে, তো সালফার ইলেকট্রোনেগেটিভ বেশি থাকার কারণে হাইড্রোজেনটা তুলনামূলক PH3-র তুলনায় H2S এ কিন্তু হাইড্রোজেন রিলিজের টেন্ডেন্সিটা বেশি থাকবে, তার থেকেও বেশি হবে যদি HCl নিই, কারণ HCl এর ক্ষেত্রে কী হয় Cl এর ইলেকট্রোনেগেটিভিটি আরোই বেশি, তো সহজে H2 রিলিজ করতে পারে, সেই জন্য এসিডিটি অর্ডার যদি দেখা হয় H+ রিলিজ করার টেন্ডেন্সি সবথেকে বেশি হবে HCl এর, তারপর H2S এর, তারপর PH3, অর্থাৎ এসিডিটি অর্ডার হবে এটা। নেক্সট দেখা যাচ্ছিল পেন্টাহ্যালোজেন হ্যালাইডগুলি কোভ্যালেন্ট ক্যারেক্টার ত্রিযোজী যৌগগুলি অপেক্ষা বেশি হয় কেন। দেখো কোভ্যালেন্ট ক্যারেক্টারের যে গল্প সেটা আমরা ফাজান সুল থেকে পাই, ফাজান সুলে কী বলা হয়েছিল এই যদি কেটায়ন হয় এই যদি এনায়ন হয় সেখানে বলা হয়েছিল কি কেটায়নের চার্জ যত বেশি হবে তত ওর কী হবে সাইজটা স্মল হবে, আর সাইজটা স্মল হলে কী হয় এনায়নের ইলেকট্রনের ক্লাউডটাকে ও বেশি করে তখন অ্যাট্রাক্ট করবে, কারণ সাইজটা স্মল হলে অ্যাট্রাকশান ফোর্সটা বেড়ে যায়, পোলারাইজড করার যে ক্ষমতা অর্থাৎ পোলারাইজিং পাওয়ার ক্যাটায়নটার বেড়ে যায়, আর ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেড়ে গেলে এনায়নের ইলেকট্রনের ক্লাউডকে বেশি করে ওর দিকে মুভ করে, আর তাতে করে কী হয় ওভারল্যাপ করে যায়, অর্থাৎ কোভ্যালেন্ট বড় ক্যারেক্টার কিন্তু বেড়ে যায়। তো পঞ্চ যদি যেগুলো আছে আর কি অর্থাৎ পেন্টাহাইড যেগুলো আছে সেখানে দেখো ফসফরাসটা ধরো PCl5 যদি হয় তো PCl5-এ ফসফরাসটা +5 অক্সিজেন স্টেটে থাকে,
সেখানে যদি ট্রাইহ্যালাইড নিই অর্থাৎ ধরো পিসিএল থ্রি নিই, সেখানে কিন্তু ফসফরাসটা প্লাস থ্রি অক্সিজেন স্টেটে থাকে। তো ফসফরাস যদি প্লাস ফাইভ অক্সিজেন স্টেটে থাকে, ও ইলেকট্রনের ক্লাউড কে না ইলেকট্রনের ক্লাউডকে অনেক বেশি মাত্রায় অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ বলতে পারি কি, বেশি মাত্রায় যদি অ্যাট্রাক্ট করে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা অনেক বেশি হবে। আর ট্রাইহ্যালাইডগুলো সেখানে মাত্র প্লাস থ্রি অবস্থায় আছে, সে অবস্থায় কিন্তু ইলেকট্রনের ক্লাউডটা অত বেশি টানবে না, তার জন্য কী হয় ও কিন্তু পিসিএল ট্রাইহ্যালাইডগুলো তুলনামূলক কোভ্যালেন্ট ক্যারেক্টারটা কম হবে, কারণ চার্জ ক্যাটায়নে যত কম হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টারও কম হবে, কারণ চার্জ কম হলে এনার্জি ইলেকট্রন ক্লাউডকে বেশি করে অ্যাট্রাক্ট করবে না, তার জন্য কোভ্যালেন্ট ক্যারেক্টারও কমে যাবে। নেক্সট আছে দেখো আয়রন, যেটা এফি আর কি, এইচসিএলের সাথে বিক্রিয়া করে এপিসিএল টু তৈরি করে, কিন্তু এপিসিএল দিয়ে তৈরি করে না কেন? দেখো এফি যে ইলেকট্রনিক কনফিগারেশন তাতে দেখতে পাচ্ছি আর্গন 3d6 4s2 হয়ে আছে, তো যদি এফি টু প্লাস তৈরি করে সেখানে 3d6 হয় 4s0 হয়, কিন্তু এফি থ্রি প্লাস যদি তৈরি করে সেক্ষেত্রে 3d5 হয় 4s0 হয়। তার মানে বুঝতেই পারছো এফি থ্রি প্লাসটা কিন্তু অনেক বেশি স্টেবল কনফিগারেশন, সেখানে এফি টু প্লাস কিন্তু স্টেবিলিটি নাই, কারণ d6 আছে, এফি থ্রি প্লাস যেখানে d5 আছে, d5 থাকলে কী হয় ওর হাফ ফিল অরবিটাল হয়ে যায়, স্টেবিলিটি বেশি হয়ে যায়, সেই জন্য এফি থ্রি প্লাসে হাফ ফিল ডি অরবিটাল থাকার কারণে স্টেবিলিটি বেশি হয়, এফি টু প্লাসে কিন্তু স্টেবিলিটি কম, সেই জন্য সহজেই এফি প্লাস থ্রি অবস্থায় আসতে চাই, আর সেই জন্যই এফিসিএল দিয়ে তৈরি করে, কিন্তু এফিসিএল দিয়ে তৈরি করেনি। কিছু স্ট্রাকচার রাখতে বলা আছে, দেখো HClO3 HClO2 HClO স্ট্রাকচারগুলো আমরা একটু আগে এঁকে এলাম, তো এগুলো আছে। এগুলো BrF3 দেখো আছে, যেটা BrF3 স্ট্রাকচার হবে, এটা বেন টি শেপড হয়, দেখবে BrF3 তোমরা হাইব্রিডেশন দিয়ে স্ট্রাকচারটা রাখতে পারো, এটা এটা একবার যখন লিখিয়ে নিয়ে আছে মুখস্থ করার দরকার নেই, চাইলে করে নিতে পারো, তো এটা বেন্ট টি শেপড হবে আর কি। CLF3 দিয়ে দেখো এটাও কী হবে, বেন্ট টি শেপড হবে, কারণ এমনিতে নর্মাল যেটা হওয়া উচিত ছিল, দেখো এটা BrF3 এরকম হওয়া উচিত ছিল, তিনটা লোন পেয়ার, সরি BrF3 এই ধরো বিয়ার যদি হয় একটা দুটো তিনটা চারটা পাঁচটা TBP হওয়া উচিত ছিল, কিন্তু লোন পেয়ার কটা আছে, দুটো আছে। আর লোন পেয়ারগুলো কী হয় এক্ষেত্রে কিন্তু ও প্লেনেই থাকে, যেহেতু লোন পেয়ারগুলো এক্ষেত্রে প্লেনে থাকে, তাহলে লোন পেয়ার যদি প্লেনে আমরা লিখি মনে করো এখানে একটা লোন পেয়ার যাবে, এখানে একটা লোন পেয়ার যাবে, আর এফ একটা এখানে থাকবে, ও এইটি হওয়া উচিত ছিল, ওপরে একটা এফ হওয়া দরকার ছিল আর নিচে একটা এফ হওয়া দরকার ছিল, এটা হওয়া দরকার ছিল। কিন্তু এক্ষেত্রে আর একটা কেস হবে, যেটা সেটা হচ্ছে এরকম যে লোন পেয়ারগুলো আছে, লোন পেয়ারগুলো কিন্তু রিপালশন করবে, রিপালশন করবে দিয়ে তার ফলে কী হবে, এফের যেগুলো আছে ইলেকট্রন পেয়ারটা, বন্ড ইলেকট্রন পেয়ারটাকে রিপালশন করে ওদিকে ঠেলে দিবে, তার জন্য এটা পুরোপুরি টি শেপ কিন্তু হবে না। লোন পেয়ারটা থাকার কারণে কী হবে, এই যে টিটা ছিল টিটাও কিন্তু বেন্ড হবে, একেও রিপালশন করছে এদিকে আর একেও রিপালশন করছে এদিকে, রিপালশনের কারণে কী হয় বেন্ড টি শেপ স্ট্রাকচার কিন্তু পাওয়া যাবে। CLF3 একই একই এক্সপ্লেনেশন আসবে। নেক্সট যে কোয়েশ্চেন আছে, দেখো CLF3 এর গঠন টি শেপ এর মতো কিন্তু ট্রাইগোনাল প্ল্যানার নয় কেন? তো CLF3 দেখো হাইব্রিডেশন দেখা যাক, ক্লোরিনের কনফিগারেশন কি 3s2 3p5 3d0, 3s2 আছে 3p5 আছে আর 3d খালি পড়ে আছে, যদি CL এর সঙ্গে তিনটা বন্ড তৈরি করতে হয়, তিনটে আনপেয়ার ইলেকট্রন তৈরি করতে হবে, তো আছে মাত্র একটা আনপেয়ার ইলেকট্রন, সেই জন্য কী হবে এই যে পি থেকে আরও ইলেক্ট্রনকে জাম্প করে এখানে নিয়ে আসবো, যদি নিয়ে আসি তাতে করে কী দেখতে পাচ্ছি, আনপেয়ার ইলেকট্রন তৈরি হওয়ার পর লোন পেয়ার সহ যখন আমরা হাইব্রিডেশনটা করছি, হাইব্রিডেশন হবে কি sp3d, তো এক্ষেত্রে হাইব্রিডেশন যেহেতু sp3d হচ্ছে, স্ট্রাকচার তো বুঝতেই পারছো, লোন পেয়ার দুটো আছে বন্ড পেয়ার তিনটে আছে, যদি তোমরা ট্রিক্স থেকে করতে চাও ট্রিক্স থেকেও এটা করতে পারো, ½ V+X - C+A এগুলো হাইব্রিডেশনে বলা হয়েছিল, চাইলে দেখে নিতে পারো। তাহলে ভিএসি পেয়ার যদি স্ট্রাকচার আর কি, সেক্ষেত্রে অনুযায়ী যেটা হওয়া দরকার ওর স্ট্রাকচার, স্ট্রাকচারটা হওয়া উচিত ছিল তিনটা বন্ড পেয়ার দুটো লোন পেয়ার, কিন্তু কী হয় লোন পেয়ারের রিপালশন থাকার কারণে কী হয় ইলেকট্রন পেয়ারের, লোন পেয়ার ইলেকট্রন পেয়ার রিপালশন কারণে ইলেকট্রন পেয়ার ঠেলে দেয়, তার জন্য এটা বেন টি শেপ দেখা যায়, যেটা একটু আগে বললাম। আয়োডিনের ওয়াটার সলিউশন অপেক্ষা KI সলিউশনে বেশি দ্রাব্য কেন? আয়োডিন বলছে ওয়াটার সলিউশন থেকে KI সলিউশনে বেশি সলিবেল। দেখো আয়োডিনের ক্ষেত্রে কী হয় কোভ্যান্ট নেচারের থাকে, তো কোভ্যান্ট নেচার তার জন্য কী হবে, আর H2টা এই ক্ষেত্রে কী হয়েছে, ওয়ার H2 কিন্তু পোলার আছে, I2 হচ্ছে কোভ্যালেন্ট কিন্তু H2 তো পোলার, আর আমরা কী জানি লাইক ডিজল্ভ লাইক, যে যেরকম সে সেরকম পছন্দ করবে, তো I2 নিজে যদি কোভ্যালেন্ট হয় ওটা কিন্তু যেগুলা নন পোলার টাইপের আর কি, I2 নিজে যেহেতু নন পোলার তাহলে নন পোলার সলভেন্টে ও কিন্তু সলিবেল হবে, সেই জন্য যেহেতু H2টা পোলার সলিবেল সেই জন্য কিন্তু I2 কিন্তু ওয়াটারে সলিবেল হবে না। I2 KI সাথে সলিবেল বিক্রিয়া করে KI, আর কিন্তু I2 যেটা আছে, কিন্তু KI যেটা আছে সেখানে যদি I2কে দেওয়া হয় তো সেখানে I2 KI এর সাথে রিয়েকশন করে গিয়ে KI3 তৈরি করে দেয়, তাতে করে কি হয় যেটা জলে কিন্তু সলিবেল হয়ে যাবে,
কারণ কে আই আই টুর সঙ্গে জুড়ে গিয়ে কে আই থ্রি তৈরি করে, এটা একটা আয়নিক কম্পাউন্ড, কে প্লাস আই থ্রি মাইনাস। সেই কারণে কি হয়, আয়োডিন ওয়াটার সলিউশন অপেক্ষা কে আই সলিউশনে বেশি দ্রাব্য, কারণ কে আই সলিউশনে আই টুটা কে আই থ্রি করে দেয়, আর কে আই থ্রি করে দেয় বলে ও সহজে সলিবেল হয়ে যায়। কোশ্চেনটা স্টেটমেন্টে লেখার একটু প্রবলেম আছে, এটা কোশ্চেনটা থ্রোয়িং এর প্রবলেম আছে। আয়োডিন ওয়াটার সলিউবল অপেক্ষা অ্যাকোয়াস কে আই সলিউশন হয়তো, অ্যাকোয়াস কে আই সলিউশনে বেশি দ্রাব্য, মানে ওয়াটার যুক্ত কে আই সলিউশন যদি নেওয়া হয় সেখানে ওটা সলিবেল হয়ে যায়। নর্মাল ওয়াটারও সলিবেল হয় না, কিন্তু যদি সেই নর্মাল ওয়াটার সাথে যদি আমরা কে আইটা মিশিয়ে দিই তখন কিন্তু সলিবেল হয়ে যায়, কারণ সেই অবস্থায় কি হয় কে আইটা কে আই থ্রি তৈরি করে দেয়, তার জন্য সলিবেল হয়ে যায়। নেক্সট দেখো, দেখা যাক কে আই সিও টু প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে আই টু উৎপন্ন করে, কিন্তু কে সি এল সিও টু প্লাসের সাথে বিক্রিয়া করে সি এল টু উৎপন্ন করে না কেন? কি হয়, কে আই কে এইচ টু সাথে দ্রবীভূত করলে আই মাইনাস আয়ন উৎপন্ন করে, যা শক্তিশালী বিজারক দ্রব্য হিসাবে কাজ করে, অর্থাৎ পাওয়ারফুল যে রিডিউস ইঞ্জিন হিসেবে কাজ করে, যেটা কি করে সিও টু প্লাসকে সিও প্লাসে কিন্তু বিজারিত করে, আর নিজে আই মাইনাস থেকে আই টুতে কনভার্ট হয়ে যায়। রিঅ্যাকশনে দেখো লিখে আছে সিও টু প্লাস আই মাইনাস জুড়ে গেল, সিও প্লাস হলো আর আই টু তৈরি করলো, তাই ক্ষেত্রে আই টু তৈরি হয়। কিন্তু যদি কেসিএল দেখা হয় কেসিএলকে এইচ টুতে দ্রবীভূত করলে সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে, যা শক্তিশালী বিজারক নয়, ওটা কিন্তু ভালো রিডিউসিং এজেন্ট কিন্তু নয়, উইক রিডিউসিং এজেন্ট, দুর্বল বিজারক, তার জন্য কি হয় সিএল মাইনাস আয়ন সিউ টু প্লাসকে সিউ প্লাসে কিন্তু রিডিউস করতে পারে নাই, অর্থাৎ বিজারিত করতে পারে নি, তাই নিজেও আর সিএল টুতে অক্সিডাইজ হতে পারে নি, অর্থাৎ জারিত হতে পারে নি, তাই সিএল টু উৎপন্নের ক্ষেত্রে হয় নি। নেক্সট দেখা যাক, ফেরিক আয়োডাইড অস্থায়ী কিন্তু ফেরিক ক্লোরাইড স্থায়ী কেন? দেখো আই মাইনাস শক্তিশালী যে বিজারক দ্রব্য সেটা একটু আগে দেখলাম, ও কী করে এফি সিএল থ্রিতে যেটা এফি প্লাস থ্রি আছে সেটা সহজেই বিজারিত করে দিয়ে, অর্থাৎ রিডিউস করে দিয়ে এফি প্লাস টুতে কনভার্ট করে দেয়, সেই জন্য এফি সিএল থ্রি স্থায়ী হয় না। কিন্তু যদি সিএল মাইনাস নিই, সিএল মাইনাসের যেটা দেখলাম আর কি রিডিউসিং পাওয়ারটা কী হয় দুর্বল হয়, সেই জন্য এফি থ্রি প্লাসকে ও রিডিউস করে দিয়ে এফি প্লাস টুতে কনভার্ট করতে পারে না, তাই এফি সিএল থ্রি তুলনামূলক কিন্তু স্থায়ী হয়। নেক্সট দেখা যাক, ক্লোরিন ওয়াটার এবং ব্লিচিং দুটো ধরনের, ক্লোরিন ওয়াটারের অক্সিডাইজিং আর ব্লিচিং দুটো ধরনের বর্তমান, কারণ ব্যাখ্যা করো। দেখো যেটা কারণ হবে সেটা হচ্ছে এরকম, ক্লোরিন যখন ওয়াটারের সাথে রিয়াকশন করে তখন কী করে ও নেসেন্ট অক্সিজেন তৈরি করে, যেটা অক্সিডাইজিং আর ব্লিচিং দুটো প্রপার্টিও দেখায়। যখন অক্সিজেন হিসেবে কাজ করে, দেখো সিএল টু যখন ওয়াটারের সাথে রিয়াকশন করলো কী তৈরি করলো, এইচসিএল তৈরি করলো, আর অক্সিজেন নেসেন্ট অক্সিজেন তৈরি করলো, এসও টুর সাথে এইচ টু আর নেসেন্ট অক্সিজেন রিয়াকশন করে এইচ টু এসও তৈরি করে দেবে, তাহলে ওভারঅল রিয়াকশন কী দাঁড়ালো, সিএল টু এসও টুর সঙ্গে রিয়াকশন প্লাস ওয়াটার আছে জুড়ে গিয়ে কী তৈরি করছে, এইচসিএল আর এইচ টু এসও তৈরি করছে। আর যদি বলো ব্লিচিং এজেন্ট হিসেবে এরা কীভাবে কাজ করছে, সিএল টু ওয়াটার সঙ্গে জুড়ে গিয়ে যে নেসেন্ট অক্সিজেনটা তৈরি করে সেই নেসেন্ট অক্সিজেনটা যে কোনো রঙিন যৌগকে ডিকালারাইজ করতে পারে, অর্থাৎ কালারলেস প্রোডাক্ট কিন্তু তৈরি করতে পারে, এইখানে এই কারণে কী হয় ব্লিচিং প্রপার্টিও দেখা যায়। 55 যেটা আছে, দেখো কে আই সলিউশনে ওজোন গ্যাস যোগ করলে ভায়োলেট ভেপার তৈরি হয় কেন? এর কারণ যেটা হবে, কে আই সলিউশনে যখন ওজোন গ্যাস অ্যাড করবো তখন ওজোন কিন্তু কে আইকে অক্সিডাইজ করে দিয়ে আই টুতে কনভার্ট করে দেয়, আই মাইনাস ওয়ান থেকে আই টু জিরোতে কনভার্ট করে দেয়, অর্থাৎ ওকে কী করে অক্সিডাইজ করে আর নিজে রিডিউস হয়ে গিয়ে কী করে ও টু তৈরি করে, তো আই মাইনাস থেকে যেহেতু আই টু পাওয়া যাচ্ছে আর আই টুর কালার কি ভায়োলেট কালার হয়, আই টু ভায়োলেট কালার হওয়ার জন্য আমরা ভায়োলেট কালারের ক্ষেত্রে দেখতে পাই। নেক্সট এটা আছে, দেখো পোলারিটি বেশি থাকা সত্ত্বেও এইচ এফ এর বয়েলিং পয়েন্ট এইচ টু অপেক্ষা কম কেন? দেখো পোলারিটি কিন্তু এইচ এফ এর বেশি, কারণ এফ এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি আছে, তাহলে ইলেকট্রন নেগেটিভিটি বেশি কারণে কী হয় ওর যে হাইড্রোজেন বন্ডটা হয় সেটা অবশ্যই স্ট্রং হয়, কিন্তু বয়েলিং পয়েন্ট তাহলে এইচ টুর বেশি হচ্ছে কী জন্যে? কারণ এইচ এফ এর ক্ষেত্রে যাই হয়ে যাক একটা এইচ এফ মলিকুল দুটো বড় হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে, একটা দেখো এদিকে তৈরি করছে এফ দিয়ে আর একটা তৈরি করছে এধার দিকে এইচ দিয়ে, কিন্তু তুমি এইচ টু এর ক্ষেত্রে দেখো সেখানে একটা এইচ টু মলিকুল কিন্তু ও চারটে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, এদিকে দেখো একটা হাইড্রোজেনের সাথে বন্ড হবে, এদিকে একটা হাইড্রোজেন বন্ড হবে, যে লোন পেয়ারগুলো আছে লোন পেয়ার সাথে হাইড্রোজেন বন্ড করবে, তাহলে কী হবে এইচ টু এর ক্ষেত্রে মলিকুলার অ্যাসোসিয়েশনটা চারটা দিকেই হচ্ছে, আর সেই জন্য মলিকুলার অ্যাসোসিয়েশন বেশি হয়, আর সেই জন্য কী হয় এর বয়েলিং পয়েন্ট কিন্তু বেশি হয়। তো এই কারণটা এইভাবে হবে যে এইচ এফ এর ক্ষেত্রে বন্ড স্ট্রেংথ যদিও বেশি কিন্তু এইচ টু ওদের চারটি হাইড্রোজেন বন্ড থাকার কারণে কী হয় যে অ্যাসোসিয়েশন আর কি সংযোজিত বন্ড স্ট্রেংথ এইচ এফ এর দুটি হাইড্রোজেন বন্ড স্ট্রেংথের তুলনায় অপেক্ষা বেশি, তাই এইচ টু এর বয়েলিং পয়েন্ট এইচ এফ এর থেকে বেশি। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, এইচ সি এল ও ফোর এর কনজুগেট বেস এইচ টু অপেক্ষা দুর্বল বেস কেন? দেখো এটা আমরা এক্সপ্লেন কনফারেন্সে করতে পারবো, এটা আমরা এক্সপ্লেন করতে পারবো যে ব্রন্সেলরির কনসেপ্ট ছিল,
কি বলা ছিল, অ্যাসিড যদি স্ট্রং হয় তার কনজুগেট বেস্ট হবে উইক, আর অ্যাসিড যদি উইক হয় তার কনজুগেট বেস্ট হবে স্ট্রং। তো HClO4 যখন ওয়াটারে সলিউবল হচ্ছে কি তৈরি করছে, HClO4টা কিন্তু আমাদের স্ট্রং অ্যাসিড ছিল, তো ওয়াটারের সাথে যখন রিয়াকশন করে ওটা ClO4 মাইনাস তৈরি করছে, ও কী হবে, ওর যে কনজুগেট বেসটা তৈরি করলো ClO4 মাইনাস, সেটা কিন্তু কনজুগেট বেসটা কী হয়, উইক হয়। অর্থাৎ ClO4 মাইনাসে কিন্তু কনজুগেট বেসটা যেহেতু উইক আছে সেই জন্য ওটা উইক বেস হিসেবে কাজ করবে, যেহেতু ওটা HClO4 স্ট্রং অ্যাসিড তার জন্য কনজুগেট বেসটা উইক। নেক্সট দেখা যাক, লিথিয়াম ফ্লোরাইড ইজ মেনলি আয়োনিক, কিন্তু LiI কোভ্যালেন্ট ক্যারেক্টার হয় কি জন্য, লিথিয়াম ফ্লোরাইড কিন্তু ইজ মেনলি আয়োনিক কিন্তু LiI কোভ্যালেন্ট ক্যারেক্টার হয় কি জন্য। দেখো কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডারটা আমরা কোনখান থেকে এক্সপ্লেন করি, এটা আমরা ফাজার স্কুল থেকে এক্সপ্লেন করি। যদি LiI আর LiI এর মধ্যে দেখি, দেখো ক্যাটায়ন দু ক্ষেত্রে সেম আছে, লিথিয়ামেই আছে, তাহলে অ্যানায়নটা শুধুমাত্র আলাদা, লিথিয়াম এফের LiI এফে এফ এর অ্যানায়ন আর LiI তে কি হয় আইটা অ্যানায়ন। আর ফাইনান্স রুল কী বলছিল, ফাইনান্স রুল বলছিল যে ক্যাটায়ন আর অ্যানায়নের, ধরো এখানে ক্যাটায়ন আছে এখানে একটা অ্যানায়ন আছে, তো অ্যানায়নের ইলেকট্রনের ক্লাউডটাকে ক্যাটায়ন অ্যাট্রাক্ট করে, তার ফলে কী হয় আস্তে আস্তে এই আয়নিক বন্ডটা কোভ্যালেন্ট বন্ডে কনভার্ট হয়ে যায়। তো এটা আয়নিক বন্ডটা কোভ্যালেন্ট বন্ডে কনভার্ট কখন ভালো হবে, যদি অ্যানায়নের দিক থেকে দেখা হয় আর কি, ক্যাটায়ন যদি সেম থাকে সেক্ষেত্রে ফাইনান্স রুলটা কী ছিল, ফাইনান্স বলেছিল যে অ্যানায়নের সাইজ যত বড় হবে বা অ্যানায়নের চার্জ যত বেশি বড় হবে, অ্যানায়নের চার্জ বড় হলে অবশ্যই অ্যানায়নের সাইজ বড় হয়ে যাবে, তো এনআইনের সাইজ বড় হলে কী হবে, এনআইনের ইলেকট্রনের ক্লাউডটা আরও বেশি করে ক্যাটায়নের দিকে মুভ করবে, আর বেশি করে ক্যাটায়নের দিকে মুভ করে বলে ক্যাটায়নকে ওভারল্যাপ করতে পারবে, আর ওভারল্যাপ করে বলেই এটা কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ওর বেড়ে যায়। সেই জন্য কী হয় LiI অনেক বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টারে হয়, কিন্তু LiF কিন্তু অত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টারে হয় না, এটা মেনলি আয়নিক কম্পাউন্ডের আয়নিক ক্যারেক্টার তৈরি করে। দেখো HF এর জলীয় দ্রবণের তরিফিউশনের দ্বারা F2 তৈরি করা যায় না কেন, HF যদি আমরা ইলেকট্রোলিসিস করি তাহলে দেখো অ্যানোডে কী রিয়াকশন হয়, অ্যানোডে হয় HFটা ভেঙে গিয়ে F2 তৈরি করে, H+ তৈরি করে, দুটো ইলেকট্রন রিলিজ করে অ্যানোডে, আর ক্যাথোডে কী হয়, ক্যাথোডে H+টা ইলেকট্রনটা নিয়ে কিন্তু H2 তৈরি করে। দেখো F এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি থাকার কারণে কী হয়, ইলেকট্রোলিসিস দ্বারা যে F2টা তৈরি হয় তা H2কে শোষণ করে নেয়, রিয়াকশনটা কী হয়, ধরো আমাদের F2 তৈরিও হয় আর কি, যে F টা আছে সে ওয়াটার সাথে রিয়াকশন করে গেছে, দিয়ে HF আর O2 তে ও কনভার্ট করে দিয়েছে, এটা F2 হয়তো, যে F2টা তৈরি হয়েছিল সেটা ওয়াটার সাথে রিয়াকশন করে HF আর O2 তে কনভার্ট হয়ে গেছে। যেহেতু OH- ইলেকট্রোনেগেটিভ M- এর তুলনায় সহজে মুক্ত হতে পারে, সেই জন্য কি হয়, ফলে HF এর ইলেকট্রোলিসিস দ্বারা O2 তৈরি হয়, F2 কিন্তু নয়। দেখো OH- এর যেটা OH- এর যেটা মুক্ত হওয়ার টেন্ডেন্সি, ওএইচ মাইনাস থেকে যেটা O2 তৈরি করার টেন্ডেন্সিটা, সেটা কিন্তু FF থেকেও বেশি, M- এর F2 হওয়ার যে টেন্ডেন্সি তার তুলনায় OH- এর O2 হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে, সেই জন্য ইলেকট্রোলিসিস করলে আমরা O2 তৈরি হয়, F2 কিন্তু তৈরি হয় না। তাহলে পুরো কেসটি যদি দেখা হয় এটা কি হবে, দেখো HF এর নর্মালি ইলেকট্রোলিসিস করলে আমরা F2 পাই, H+2H+ হয় 2 ইলেকট্রন, তো ছেড়ে দাও সেটা, অ্যানোডে যে F2টা পাচ্ছি ধরো, আর ক্যাথোডে হাইড্রোজেনটা তৈরি হয়, তো যে F2টা এখানে পেলাম সেই F2টা কী হয়, F2টা কিন্তু ওয়াটারের সাথে জুড়ে গিয়ে HF তৈরি করে দেয়, সেই F2 যেটা আমরা এখানে পেয়েছিলাম সেই F2টা কী হয়েছে, ওয়াটারের সাথে জুড়ে গিয়ে HF তৈরি করে দিয়েছে। তো HF এ M- আছে, কিন্তু HF এ যে M- থাকলেও কী হবে, OH- এর ইলেকট্রোনেগেটিভিটি M- ইলেকট্রোনেগেটিভিটির থেকে কম হবে, অর্থাৎ সেই জন্য কী হয় OH- কিন্তু সহজেই সহজেই কিন্তু মুক্ত হতে পারে। তাহলে পুরো প্রসেসটা করলে যেটা দেখা যাচ্ছে আর কি দেখা যাচ্ছে যে HF এর ইলেকট্রোলিসিস করলে তো আমরা F2টা অবশ্যই পাবো, কিন্তু সেই F2টা কী হয়, F2টা আবার H2Oকে শোষণ করে নিয়ে HF তৈরি করে, তো সেই HF যে M- আছে মনে করো, সেই M- এর ইলেকট্রন রিলিজ করার টেন্ডেন্সি থেকে OH- এর ইলেকট্রন রিলিজ করার টেন্ডেন্সি বেশি থাকে, যদিও যেহেতু F এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি আছে সেই জন্য F সহজে ইলেকট্রন রিলিজ করতে চায় না, কিন্তু OH- সহজে ইলেকট্রন রিলিজ করে দিয়ে O2 তে কনভার্ট হয়ে যায়, তার জন্য আমরা কী হয় O2 পাই, আর M- যেহেতু ইলেকট্রন ছাড়েনি সেই জন্য F2 কিন্তু তৈরি করতেও পারে নি। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, পরীক্ষাগারে ক্লোরিন ওয়াটার কালো বোতলে রাখা হয় কেন, ল্যাবে আমাদের ক্লোরিন ওয়াটারটা কালো বোতলে রাখা হয় কেন। তো ক্লোরিন ওয়াটার কী হয়, ক্লোরিন সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে গিয়ে HCl তৈরি করে আর HClO তৈরি করে দেয়, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আর
আর হাইপোক্লোরাসেসির এইচসিএলও তৈরি করে দেয় বা এইচওসিএল তৈরি করে। সেই জন্য এটাকে কি হয় কাল অন্ধকার ঘরে কালো বোতলের মধ্যে রাখা হয়। নেক্সট দেখা যাবে, চলো, ভিজা লিটমাস কাগজে সিএল টু গ্যাস ধরলে প্রথমে লাল হয় পরে বর্ণহীন হয় কেন? তো ভিজা লিটমাস কাগজে যদি সিএল টু গ্যাস ধরা হয়, তো ক্লোরিন ভিজা লিটমাস কাগজে উপস্থিত যে এইচ টু ও থাকে সে এইচ টুর সাথে রিয়াকশন করে যায়। এইচ টুর সাথে রিয়াকশন করে কী তৈরি করে? এইচ সিএল তৈরি করে আর এইচ সিএল ও তৈরি করে। যে এইচ সিএলটা তৈরি হয় সে এইচ সিএলটা নীল লিটমাসকে লাল করতে পারে, কিন্তু যে এইচ সিএল ওটা তৈরি হয় সেটা কিন্তু ভেঙে গিয়ে এইচ সিএল করে আর নেসেন্ট অক্সিজেন তৈরি করে। তো এই যে নেসেন্ট অক্সিজেন বা জায়ামেন অক্সিজেন তৈরি করলো, এই জায়ামেন অক্সিজেনটা কী হয়, তীব্র জারক পদার্থ হিসেবে কাজ করতে পারে, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে, সেই জন্য ও কিন্তু ব্লিচিং প্রপার্টি দেখায়। সেই কারণে কী হয় যে যে আমরা লিটমাসটা পেয়েছিলাম আর কি, সেই লিটমাসকে আবার কী করে ও বর্ণহীন করে দেয়। অর্থাৎ যে নীল লিটমাসটা তৈরি হয়েছিল একটু আগে, সেই নীল লিটমাসকে আবার ও কিন্তু বর্ণহীন করে দিতে পারে। তো প্রথমবার যখন রিয়াকশন ঘটছে সেখানে এসিএল তৈরি হচ্ছে, এসিএল যেহেতু এসিড সেই জন্য ওটা নীল লিটমাসকেও লাল করে দিতে পেরেছিল, নীল লিটমাসকে লাল করে দিয়েছিল। কিন্তু নেক্সট স্টেপে এবার যে এইচসিএল ওটা তৈরি হয়েছিল সাথে, সেই এইচসিএল ওটা ভেঙে গিয়ে এইচসিএল ও তৈরি করে আর নেসেন্ট অক্সিজেন তৈরি করে। সেই অক্সিজেন কী করে, ওই যে লাল নীল লিটমাসকে যেটা লাল করে দিয়েছিল সেই লাল লিটমাসের সাথে রিয়াকশন করে কিন্তু আবার ওটাকে বর্ণহীন করে দেয়। নেক্সট দেখা যাক, পরীক্ষাগারে শিখা পরীক্ষায় অর্থাৎ ফ্লেম টেস্টে কনসেন্ট্রেট এইচসিএল ব্যবহার হয় কেন, ব্যবহার করা হয় কেন? এর যেটা কারণ হবে সেটা যে এরকম, কনসেন্ট্রেট এইচসিএল দেওয়া হলে কী হবে, যৌগের যে মেটালটা থাকে, কম্পাউন্ডে যে মেটালটা থাকে সেই মেটালটা কিন্তু সহজে মেটাল ক্লোরাইডে কনভার্ট হয়ে যায়, মেটাল ক্লোরাইড উৎপন্ন করে, যার যেটা কি সহজে কিন্তু যেটা খুবই ভোলাটাইল প্রকৃতির হয়, উদ্বায়ী প্রকৃতির। ফলে কী হয়, শিখাতে যখন এটিকে উত্তপ্ত করা হবে তখন যৌগমধ্যস্থ ধাতুটি সহজে উত্তেজিত হয় এবং উচ্চতর শক্তিস্তরে পৌঁছে যায়। ভোলাটাইল নেচার হওয়ার জন্য কী হবে, ও কিন্তু সহজে এক্সাইটেড হয়ে যায়, হয়ে গিয়ে লোয়ার লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে পৌঁছে যায়, আর হায়ার এনার্জি লেভেলে পৌঁছে গিয়ে যখন আবার ব্যাকে নেমে আসে তখন যে কালারটা ও রিলিজ করে তার জন্য আমরা ভিজিবল লাইট আমরা যেটা পাই আর কি সেটা আমরা দেখতে পাই। আর সেটা বিভিন্ন মেটালের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, কারণ বিভিন্ন মেটালের এক্সাইটেশন যে এনার্জিটা সেটা বিভিন্ন, আর সেই কারণে আমরা লাইটগুলো কালারগুলো যেটা আর কি সেগুলো আলাদা আলাদা দেখতে পাই। পরীক্ষাগারে এইচআই প্রস্তুতির জন্য কনসেন্ট্রেট এইচসিএলের পরিবর্তে H3O PO4 ব্যবহার করা সুবিধাজনক কেন? দেখো, পরীক্ষাগারে যদি এইচসিএল, আট কোশ্চেন ওর সঙ্গে অর হিসেবে লেখা আছে, দেখো পরীক্ষাগারে যে নীতিতে এইচসিএল তৈরি করা হয় সেই নীতিতে HBr বা এইচআই তৈরি করা যায় না কেন? দেখো, যে সমস্ত হ্যালোজেনগুলো আছে সেগুলো কী হয়, অ্যাসিডিক নেচারের হয়, কিন্তু কনসেন্ট্রেট এইচসিএল কি, কনসেন্ট্রেট এইচসিএল কী হয় যদি আমরা কনসেন্ট্রেট এইচসিএল ইউজ করি, তাহলে এইচসিএলটা তৈরি করা যাবে, সেখানে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এইচবিআর বা এইচবিআই, এইচবিআর বা এইচআই তৈরি করতে গেলে একটু প্রবলেম হয়। প্রবলেম কী হয়, এইচবিআর বা এইচআই তৈরি হলেও এইচবিআর বা এইচআইয়ের কিন্তু স্ট্রং রিডিউসিং প্রপার্টি আছে, তীব্র বিজারক পদার্থ হিসাবে এইচবিআর বা এইচআই কিন্তু কাজ করতে পারে। সেই জন্য কী হয়, সেই জন্য H2SO4 বিজারিত হয়ে গিয়ে আবার SO2-তে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ যে এইচবিআর এইচআইটা প্রডিউস হলো সেটা H2SO4-কে রিডিউস করে দিয়ে SO2-তে কনভার্ট করে দিতে পারে। সেই জন্য এইচবিআর এইচআইকে উৎপন্ন করতে অবিজারক পদার্থ হিসাবে H3PO4-কে ব্যবহার করা হয়। H2SO4 তো ইউজ করলে SO2-তে কনভার্ট করে দিচ্ছে, সেই জন্য H3PO4 ব্যবহার করা হয়। দেখো নেক্সট এটা আছে 63-তে, HCl এর জলীয় দ্রবণ এজিনোথি দ্রবণ যোগ করলে সাদা অধক্ষে পড়ে, কিন্তু HF এর জলীয় দ্রবণ এজিনোথি যোগ করলে সাদা অধক্ষে পড়ে না কেন? দেখো, এর যেটা কারণ হবে সেটা হচ্ছে এরকম, যখন আমরা হ্যালাইডগুলি ধরো উপর থেকে নিচের দিকে আসি তখন আমরা কী দেখতে পাবো, উপর থেকে নিচের দিকে এলে হ্যালাইডগুলোর ইলেকট্রন নেগেটিভিটি ক্রমশ কমতে থাকে, অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রন নেগেটিভিটি থেকে ক্লোরিন ইলেকট্রন নেগেটিভিটি কম, ব্রোমিনের আরও কম, আয়োডিনের আরও কম। তো ইলেকট্রন নেগেটিভিটি কমতে থাকলে কী হবে, সিলভার হ্যালাইডের সঙ্গে সেটা ক্রমশ কিন্তু ইলেকট্রন নেগেটিভিটির যে ডিফারেন্সটা থাকে সেটা ক্রমশ কমতে থাকে, আর ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্সটা যখন কমতে থাকে তখন বন্ডটা কিন্তু অনেক বেশি কোভ্যালেন্ট নেচারের হয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি কি, ধরো এজির সঙ্গে জুড়ে গিয়ে যখন AgF তৈরি করছে আর যখন AgCl তৈরি করছে বা AgBr তৈরি করছে বা AgI তৈরি করছে, Ag এর ক্ষেত্রে বন্ডটা অনেক বেশি কী হয়, কোভ্যালেন্ট নেচারের হয়ে যায়। আর কোভ্যালেন্ট নেচারের যখন হয়ে যাবে, ওয়াটার যে মলিকুলটা থাকে ওয়াটারটা তো পোলার, তো পোলারে গিয়ে কী হবে, AgI এর মতো কোভ্যালেন্ট মলিকুল কিন্তু সলিবল হবে না, অর্থাৎ AgIটা কিন্তু PPD হিসাবে পড়ে রয়ে যাবে। সেই জন্য কী হয়,
সিএল এজি বিআর বা এজিআই এগুলো অনেকটাই কোভ্যালেন্ট ক্যারেক্টার চলে আসে, আর সেই জন্য ওয়াটারে এগুলো সলিবেল হয় না, পিপিটি আকারে পড়ে থাকে। কিন্তু যদি এজিএফ দেখি এক্ষেত্রে কিন্তু পোলারিটি থাকে, আর পোলারিটি থাকার জন্য কি হয় এক্ষেত্রে কিন্তু এজিএফের এজিআরএফের মধ্যে এইচ টু নেগেটিভিটি ডিফারেন্স থাকার কারণে, পোলারিটি থাকার কারণে কি হয় এইচ টু এর সাথে ও কিন্তু সলিবেল হয়ে যায়, অর্থাৎ এর ক্ষেত্রে এজিএফের ক্ষেত্রে আমরা পিপিটি কিন্তু পাবো নাই। দেখানো যে দেখো এজি এজিসিএল এর ক্ষেত্রে হোয়াইট পিপিটি হয়, এজিবিআর ক্ষেত্রে পেল ইয়েলো, আইজিআর ক্ষেত্রে ডিপ ইয়েলো, কিন্তু এজিএফ এর ক্ষেত্রে কোনো পিপিটি পাওয়া যায় না। নেক্সট একটা কোশ্চেন আছে, দেখো ফ্লুরিন অসম্পৃক্ত যৌগের সাথে যুত যৌগ গঠন করে না কেন? তো ফ্লুরিন অসম্পৃক্ত যৌগ বলতে যেগুলো ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে ওদের সঙ্গে এডিশন রিয়াকশন করেনি কি জন্য? তো ফ্লুরিনে কি হয় ওর হাইলি রিয়েক্টিভ হয়, আর হাইলি রিয়েক্টিভ হলে কি হবে রিয়াকশনটা খুব ফাস্ট হয়, তার ফলে রিয়াকশনগুলো কি হয় এক্সোথার্মিক রিয়াকশন হয়, হাইলি এক্সোথার্মিক রিয়াকশন হয়, তার জন্য কি হয় সেই জন্য ওটা বিস্ফোরক প্রকৃতির হয়, অর্থাৎ যেটা ওর এক্সপ্লোসিভ নেচার দেখতে পাওয়া যায়, এতটাই ফাস্ট রিয়াকশন হয় যে এক্সপ্লোসিভ হয়, অর্থাৎ আগুন ধরে দিতে পারে আর কি। তাই ফ্লুরিন অসম্পৃক্ত যৌগের সাথে যুক্ত যৌগ গঠন করে না। নেক্সট দেখা যাক, ইলেকট্রোলিসিস প্রক্রিয়ায় ফ্লুরিন প্রস্তুতির সময় অ্যানোড এবং ক্যাথোডে পর্দা ডায়াফ্রাম যেটা আলাদা করে রাখা হয় কেন? এইচএফে যদি আমরা ইলেকট্রোলিসিস করি যে রিয়াকশনটা হয় দেখো অ্যানোডে কি হয় এইচএফটা ভেঙে এফ টু হয়, টু এইচ প্লাস দুটো ইলেকট্রন ছাড়ে, আর ক্যাথোডে কি হয় এইচ প্লাস ইলেকট্রন নিয়ে এইচ টু তৈরি করে। তার ফলে কি হয়, ফলে যদি কোনো কারণে পর্দা দ্বারা ক্যাথোড অ্যানোড আলাদা করা না হতো তাহলে কি হতো, ক্যাথোড যে এইচ টুটা প্রডিউস হচ্ছে আর অ্যানোড যে এফ টুটা প্রডিউস হচ্ছে এরা নিজেদের মধ্যে রিয়াকশন করে যেত, আর খুবই বিস্ফোরকের সাথে বিক্রিয়া ঘটতো, এটা এক্সপ্লোসিভ নেচারের হয়ে যেত আর কি। তো সেই জন্য এটা আলাদা আলাদা যেটা পর্দা দ্বারা পৃথক করে রিয়াকশনটা ঘটানো হয়। ইলেকট্রোলিসিস প্রক্রিয়ায় এফ টু প্রস্তুতির সময় গ্রাফাইট অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় না কেন? তো ইলেকট্রোলিসিস প্রক্রিয়ায় যখন এফ টু প্রস্তুত করা হয়, এফ টু যখন তৈরি করা হয়, তখন গ্রাফাইটকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় না কেন? গ্রাফাইটকে অ্যানোড হিসাবে ব্যবহার করলে কী অসুবিধা ছিল? এর যেটা কারণ হবে দেখো, ফার্স্ট যে কারণটা আছে ইলেকট্রোলিসিসের ফলে যে এফ টুটা তৈরি হবে সেটা গ্রাফাইটের সাথে বিক্রিয়া করে সিএফ উৎপন্ন করে দেয়, তাহলে বুঝতে পারছো গ্রাফাইটটা ক্রমশ ক্ষয় পেয়ে যাবে। সেকেন্ড কারণ কী হতে পারে, ফ্লুরিনের গ্রাফাইটের লেয়ারগুলির মধ্যবর্তী স্থানে অ্যাটাক করে, তাদের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করে, ফলে রোধ এবং পরিবহন ক্ষমতা, রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স আর কি, এবং পরিবহন ক্ষমতা অর্থাৎ কন্ডাক্টেন্স সেটা কমে যায়। এই কারণে কি হয়, এই কারণে অনেক বেশি হিট রিলিজ হয় যা বিস্ফোরক ঘটতে বিস্ফোরক প্রকৃতির হয় আর কি, বিস্ফোরণ ঘটাতে পারে যেটা। তো এই ছিল কারণ। সেকেন্ড কারণটার কেসটা যদি বলো ফ্লুরিনের ক্ষেত্রে, দেখো গ্রাফাইটের লেয়ার স্ট্রাকচার এটা আমরা জানি, তো লেয়ার স্ট্রাকচার ধরো এক একটা গ্রাফাইটের লেয়ার আছে আর কি, এই একটা লেয়ার আছে উপরে মনে করো, আর একটা লেয়ার এখানে আছে, তো ফ্লুরিন কী করে তাদের মাঝখানে গিয়ে ঢুকে যায়। তো মাঝখানে ঢুকে গিয়ে কী হয়, এদের মাঝখানে ঢুকে গিয়ে এদের ডিস্টেন্সটাকে বাড়িয়ে দেয়, ধরো লেয়ারের মধ্যে ডিস্টেন্স সেটা বাড়িয়ে দেয়, তাতে করে কী হয় রেজিস্টেন্স তো বাড়েই, তার সঙ্গে পরিবহন যে ক্ষমতা থাকে কন্ডাক্টেন্সের ক্ষমতা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়, এবং এই কারণে কী হয় অনেক বেশি হিট কিন্তু এখানে রিলিজ হয়, আর সেটা এক্সপ্লোসিভ নেচারের হয়, অনেক বেশি হিট রিলিজ করে তার জন্য এক্সপ্লোসিভ নেচারের হয়। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, ব্লিচিং পাউডারের বোতল খোলা রাখলে ব্লিচিং প্রপার্টি বিনষ্ট হয় কেন? ব্লিচিং পাউডার যদি আমরা খোলা রাখি তাহলে ব্লিচিং পাউডারটি নষ্ট হয়ে যায়। দেখো ব্লিচিং পাউডার যদি খোলা রেখে দিই তাহলে কী হবে, ওটা নিজে স্বতঃজ্বালিত হয়ে অর্থাৎ সেলফ অক্সাইড হয়ে গিয়ে CaClO3 তার হোল টু আর CaCl2 এটা তৈরি করে। তো CaOCl Cl দেখো কী হচ্ছে, CaClO3 তার হোল টু তৈরি করছে, তার সাথে কী তৈরি করছে CaCl2 তৈরি করছে, তার ফলে কী হয় প্রচুর পরিমাণে Cl2 নষ্ট হবে, বিনষ্ট হবে, তাই এর ব্লিচিং প্রপার্টিও কিন্তু কমে যাবে। এই হচ্ছে গেস, খোলা অবস্থায় রেখে দিলে ব্লিচিং পাউডারটা CaClO3 আর CaCl2 কনভার্ট হয়ে যায়, তাহলে এটা তো বুঝতে পারছো ক্লোরিন তৈরি করে দিচ্ছে মানে এগুলো তো নষ্ট হয়ে যাবে, ওর ব্লিচিং প্রপার্টিটাও ক্রমশ নষ্ট হয়ে যাবে। নেক্সট আছে দেখো, যেটা HOCl HOBr ও HIOY এর আম্লিক ধর্মের তুলনা করতে বলা আছে। দেখো এর যেটা কারণ হবে সেটা কারণ হবে এরকম, HOCl বলো বা HOBr বলো বা HOI এর বলো, এই স্ট্রাকচারটা এরকম দেখতে পারো, যদি CLBr আয়ের জায়গায় আমরা এক্স ইউজ করি সেটা এরকম হবে, এইচ এর সাথে ও আছে, ও এর সঙ্গে কী আছে ওই এক্স, এক্সের জায়গায় ক্লোরিন ব্রোমিন আয়োডিন আমরা ভাবতে পারি, তো এক্সের লোন পেয়ার থাকে তিনটে সে থাকুক। তো কী হয় অ্যাসিডিক প্রপার্টি দেখতে হবে, অ্যাসিডিক প্রপার্টি কীভাবে দেখবো, যে ওই যে বন্ডের যে ইলেকট্রনটা হাইড্রোজেনটা আছে সেখানে হাইড্রোজেনটা কে সহজে এইচটা এইচ প্লাস হিসেবে বার করতে পারছে, এইচটা এইচ প্লাস হয়ে তখনই বেরোবে যদি অক্সিজেনের ঘাটতি বেশি হয়, এখন অক্সিজেনের ঘাটতি কী করলে বেশি হবে, অক্সিজেন ঘাটতি তখনই বেশি হবে যদি যে এক্সটা আছে এক্সটার যদি আমাদের ইলেকট্রন নেগেটিভিটি বেশি হয়, তো এক্সের ইলেকট্রন নেগেটিভিটি যত বেশি হবে এক্সও বন্ডের ইলেকট্রন পেয়ারটা তত বেশি করে অক্সিজেন দিয়ে টানাই থাকবে,
তত অক্সিজেনের ঘাটতি হবে। আর অক্সিজেনের ঘাটতি কমানোর জন্য কি হবে, বন্ড ইলেকট্রন প্যাডটা অক্সিজেন ওইচ বন্ড ইলেকট্রন প্যাডটা অক্সিজেন এর দিকটা নেবে, এইচটা অনেক বেশি পরিমাণ ডেল্টা প্লাস হয়ে যাবে, আর এসে ডেল্টা প্লাস হয়ে যাচ্ছে সহজে এইচ প্লাসটা কিন্তু রিলিজ করতে পারবে, অর্থাৎ অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে। আর এক্সের ইলেকট্রোনেগেটিভিটি যেটা অর্ডার আমরা জানি, কি জানি, এক্সের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ ক্লোরিনের, তারপর ব্রোমিনের, তারপর আয়োডিনের। তো ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু অর্ডার এটা, ধরুন অ্যাসিডিক অর্ডারের কী হবে, এইটাই ফলো করবে, অর্থাৎ এইচ ও সিএলে সব থেকে বেশি হবে, দেন এইচ ও বি আর দেন এইচ ও আই। নেক্সট কিছু রিয়েকশন আছে, দেখো যে রিয়েকশনগুলো দেওয়া আছে, রিয়েকশনগুলো ইম্পর্টেন্ট আছে। কেমন পরে এইচ সিএল দেওয়া হলে কী হবে না হবে, সি ও সিএল সিএলের সঙ্গে এইচ সিএল রিয়েকশন করলে কী হবে, যে রিয়েকশনগুলো আছে দেখো, রিয়েকশনগুলো পারলে তোমরা দেখিয়ে নেবে, এটা আমি আর বলছি না কিছু। রিয়েকশনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট আছে, দেখিয়ে নিতে পারো, কোশ্চেন তো আসে এখান থেকে। লঘু শীতল সিওজির হোল টু এসও টু, যে রিয়েকশনগুলো আছে আর কি, যে অসুবিধা আছে সেগুলো দেখবে, যদি কোনো প্রবলেম হয় তো জানাবে, যদি কোনো প্রবলেম দেখা যায়। নেক্সট এটা আছে দেখো, কিছু এমসিকিউ, এমসিকিউ নয়, কিছু গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া আছে, যেমন ইলেকট্রন এফিনিটি যেটা অর্ডার হয় সেখানে ক্লোরিন আগে থাকে, তারপর ফ্লুরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। বন্ড ডিসোসিয়েশন যে এনথালপি হয় অর্ডারটা কী হয়, ক্লোরিন সিএল টু, তারপর বিআর টু, তারপর এফ টু, কিন্তু একটু খেয়াল রাখবে এফ টু কিন্তু মাঝে থাকে এই ক্ষেত্রে। আর ইলেকট্রোনেগেটিভিটির সময় এফটা সেকেন্ডে থাকে। জ্বালন ক্ষমতা যদি বলা হয় এফ টু সব থেকে বেশি, সিএল টু, বিআর টু, আই টু নর্মাল যেটা হয়। হাইড্রোসিডগুলোর বয়েলিং পয়েন্ট কি, এইচএফএ সব থেকে বেশি, তারপর এইচ আই, তারপর এইচ বিআর, আই সিএল। এগুলা আগেই আমরা এক্সপ্লেন কিন্তু করে নিয়েছি। মেল্টিং পয়েন্ট অর্ডার কী হবে, এইচ আই সব থেকে বেশি হবে, এইচ সিএল এর থেকে এইচ বিআর এর বেশি, এইচ বিআর থেকে এইচ এফ এর বেশি, এইচ এফ এর থেকে এইচ আই এর বেশি। এইচ এফটা বেশি হচ্ছে একটাই কারণ, কারণ হচ্ছে ওর হাইড্রোজেন বন্ড তৈরি করার ক্ষমতা রাখে, কিন্তু এর সবার আগে আবার হয়ে যাবে না, এইচ এফটা সেকেন্ডে থাকবে। মানে হাইড্রোজেন বন্ড তৈরি করতে বলে আগে যাচ্ছে এটা বোঝাইতে পারে, কিন্তু কতটা আগে যাবে সেটা বলা যাবে না, এটা মনে রাখতে হবে যে এইচ এফটা সেকেন্ডে থাকে। ডাইপোল মোমেন্ট অর্ডার কী হবে, ডাইপোল মোমেন্ট অর্ডার এইচ এফ এর সবথেকে বেশি, তারপর এইচ সিএল, তারপর এইচ বিআর, তারপর এইচ আই। পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার যদি বলো সেখানে এইচ এফ বেশি হবে, কারণ চার্জের পার্টি বেশি থাকে। বন্ড এনার্জি যদি বলো সবথেকে এইচ এফ এর বন্ডটা আর বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা বেশি হবে, কারণ বন্ডিং ছোটো আছে, বন্ডটা ভাঙতে বেশি এনার্জি লাগবে। থার্মাল স্টেবিলিটি একই পাথ ফলো করবে, এইচ এফ এর বেশি, তারপর এইচ সিএল, তারপর এইচ বিআর, তারপর এইচ আই। এসিডিক ক্যারেক্টারও যেটা দেখা হয় সেখানে কিন্তু বন্ড লেংথ যেখানে বেশি সেখানে বন্ডটা ইজিলি ব্রেক হবে, আর এইচটা সহজে রিলিজ হবে এইচ প্লাস হয়ে। সেখানে এসিডিক ক্যারেক্টার কী হয়, সব থেকে বেশি এইচ এর, তার থেকে কম এইচবি, তার থেকে কম এইচসিএল, তার থেকে এইচএফ। বিজারণ ক্ষমতা হয় রিডিউসিং পাথ দেখা হয় এইচএফ থেকে এইচসিএল এর বেশি, এইচসিএল থেকে এইচবিআর বেশি, এইচবিআর থেকে এইচআই এর বেশি, কারণ যেখানে বন্ড লেংথ বেশি হবে সেখানে বন্ড ইজিলি ব্রেক হবে, এইচটা সহজে বেরিয়ে যাবে, সেই জন্য রিডিউসিং প্রপার্টি দেখাবে। স্ট্রং অ্যাসিডিক স্ট্রেংথ যদি বলা হয়, এসিড স্ট্রেংথ একটু আগে দেখলাম যে এইচ ও সিএল এর বেশি, এইচ ও বিআর, তারপর এইচ ও আই। এসিড স্ট্রেংথ হচ্ছে এইচসিএল ওপরে বেশি হবে, কারণ এইচটা ছেড়ে দেওয়ার পরে জিনিসটা বেশি হয় এখানে, তারপর এইচসিএল ও থ্রি, এইচসিএল ও টু, এইচসিও সিএল, এগুলো আমরা দেখে এসেছি একটু এই কারণ সহ আর কি। অক্সিডাইজিং পাওয়ার যদি বলা হয় এইচ ও সিএল, এইচ ও, এইচসিএল ও টু, এইচসিএল ও থ্রি, এইচসিএল ও ফোর, এইচ ও সিএল সব থেকে বেশি হবে, এটাও আমরা দেখে এসেছি। স্টেবিলিটি অর্ডার যদি বলা হয় সিএল ও ফোর মাইনাসে বেশি, সিএল ও থ্রি, সিএল ও টু, ও সিএল মাইনাস, এটাও আমরা দেখে এসেছি। তো এই অর্ডারগুলো আছে, অর্ডারগুলো দেখে নিবে। আর বাদবাকি কিছু এমসিকিউ আছে, দেখো এমসিকিউতে কী বলছে, গ্রুপ সেভেন্টিনের মৌলগুলোর মধ্যে কোনটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয়, সেটা হচ্ছে এস্ট্রাটিন। ক্লোরিন গ্যাস থেকে উৎপন্ন হওয়া দুটো বিষাক্ত গ্যাসের নাম কি, একটা হচ্ছে ফসজিন, যেটা সিও সিএল টু, যেটা ফসজিন বলছে, আর কান্দনে গ্যাস একটা সিসিএল থ্রি এনও টু, এটা কিন্তু কান্দনে গ্যাস। আর একটা মাস্টার্ড গ্যাস হয় সেটা হচ্ছে সিএল সিএস টু, সিএস টু এস, সিএস টু, সিএস টু সিএল, মাস্টার্ড গ্যাস। তো তিনটে কিন্তু বিষাক্ত বটে। কোন হাইড্রোজেন হ্যালাইডটা রুম টেম্পারেচারের তরল, সেটা এইচএফ হবে, এইচএফ কিন্তু একমাত্র যেটা হ্যালোজেন হাইড্রাইড আছে যেটা লিকুইড হয়। কোন হ্যালোজেন হাইড্রাইডটা গ্যাস গ্লাস বোটলে রাখা যায় না, তো এইচ এফকে গ্লাস বোটলে রাখা যায় না, কারণ এইচ এফের সাথে গ্লাসে যে সিলিকা থাকে তার সাথে রিয়াকশন করে যায়, সেটা আমরা একটুকে দেখে এলাম। ব্লিচিং পাউডারের কম্পোজিশন কি, সিএ ও সিএল সিএল, আর তার সঙ্গে সিএ সিএল টু যেটা আছে আর কি, এটা ব্লিচিং পাউডার পুরোটা মিলে। বিরঞ্জক আর জীবাণুনাশক দুটো প্রপার্টি আছে, দুটো গুরুত্ব লিখতে বলেছিল, তো ওটা ব্লিচিং প্রপার্টিও আছে আর ওর ডিসইনফেক্টেন্ট প্রপার্টিও কিন্তু আছে। সিক্সে যেটা আছে দেখো, দুটো ইন্টারহ্যালোজেন কেটায়ন ও দুটো ইন্টারহ্যালোজেন অ্যানায়নের নাম লিখতে বলছে। ইন্টারহ্যালোজেন যেটা কেটায়ন হবে সেটা সেল কী আছে, সিএল এফ টু প্লাস আর আই বি আর টু প্লাস। ইন্টারহ্যালোজেন অ্যানায়ন কী আছে, আই বি আর টু মাইনাস আর সিএল এফ ফোর মাইনাস, এইভাবে আর কি। অ্যাকোয়ারিজিয়া কি, ওয়ান ভলিউম এইচ এন ও থ্রি আর থ্রি ভলিউম এইচ সিএল যে মিক্সচার সেটা কিন্তু অ্যাকোয়ারিজিয়া। খেয়াল রাখবে এখানে এইচ সিএল এর পরিমাণটা কিন্তু বেশি থাকে, থ্রি ভলিউম যেটা আছে এইচ সিএল আর ওয়ান ভলিউম যে এইচ এন ও থ্রি থাকে এটাই কিন্তু অ্যাকোয়ারিজিয়া। যাই হোক, এগুলো এমসিকিউগুলো ছিল, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল সেগুলো দেখো আমাদের আলোচনা করা কিন্তু হয়ে গেছে।
তার বাদও তোমরা যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুঁজে পাও, টেস্ট পেপার আর করতে পারো বা বইও পড়তে পারো, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় স্যার জানাতে পারো। এই ছিল গ্রুপ 17-এর সব কোয়েশ্চেন স্যার আর কি।